रिकॉर्ड शुरू। কারণ কি আমি তো হোস্টে আছি, আমি আচ্ছা কেউ কি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারছে একটু দেখেন তো, জানার ভিতরে দেখেন তো স্ক্রিন শেয়ার করতে পারছেন কিনা। ভাই আমি তো মোবাইল আছে আর আমি দোকানে আছি ভাই, ভাই আমি ডিজেবল স্ক্রিন ডিজেবল ডিজেবল দেখাচ্ছে কেন? হ্যাঁ আমি তো হোস্টে আছি, ডিজেবল তো হওয়ার কথা না। ডিসেবল তো হওয়ার কথা, স্ক্রিন তো শেয়ার করতে পারবে সবাই। ডিসেবল দেখাচ্ছে কেন জানাবি ভাই? আপনি বললেন যে কি শেয়ার করে ইয়া করবেন, যে বললেন যে ইমেজ সিকোয়েন্স টেমপ্লেট শেয়ার করবেন। ভাই, ডিসেবল তো আমার মোবাইল থেকে আর কি দেখাতাম ভাই। মোবাইল থেকে দেখাতেন, কিন্তু কথা হচ্ছে তো ডিসেবল হয়ে থাকার কথা না। আমি এই পারমিশন দিয়েছেন সবাইরা, পারমিশন দেওয়ার কোনো অপশন তো পাচ্ছি না, এই জন্য বলছি যে আসলে কাহিনীটা কি হইলো। আপনি আবার আমাকে হোস্ট দেন তো ভাই। দেখি থামেন তো, আপনারা হোস্ট করি। মেক হোস্ট, দেখেন তো পান নাকি? হ্যাঁ পাইছি তো, দিয়ে দিছি শেয়ার পারমিশন স্ক্রিন। দিছেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিছেন। হ্যাঁ আচ্ছা এবার আপনি আমার হোস্ট করেন তো। বুঝলি, এবার আসছে। ও দেখেন, আপনার ফোন থেকে দেখেন দেখি। দেখাচ্ছ ভাই? আজকে আপনাদের 10 নম্বর ক্লাস না? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে, এটা বানাইছেন কি দিয়ে? এইচটিএমএল ভাই? সিএসএস? না ভাই, এটা ইলাস্ট্রেটর দিয়ে বানাইছে, আজকে রাতেই এইচটিএম সিএসএস করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে, আচ্ছা সুন্দর হয়েছে। স্ক্রিন শেয়ার অফ করলাম ভাই। করেন, সুন্দর হয়েছে, আসলে সুন্দর হয়েছে ভাই। আমার বুট বুটস্টেপারি এটা বানিয়ে দেখছিলেন তো ভাই, দেখিনি তো এটা। আপনি কি ইয়া করেননি, কাম কাজ করেননি আপনি? হ্যাঁ করেছি তো। কোথায় আপলোড করছেন, গ্রুপে আপলোড করছেন? না আপলোড করা হয়নি, কারণ আমি ওটা কমপ্লিট করতে পারিনি। আপডেট কমপ্লিট করতে পারিনি? আচ্ছা আচ্ছা, সাইটের কাজ বাকি আছে। কবে হবে? আজকে কালকেই করে দেন আপনি, আজকে আর কমপ্লিট করে কি করবেন? না না, আজকে সন্ধ্যাবেলা করে দেব। আজকে সন্ধ্যাবেলা করে দেবেন? জি। না আপনি কালকে করে দেন, আজকে সন্ধ্যাবেলা কেমন দেখে, আপনি কালকে করে দেন। শাহজাহানের কি অবস্থা? শাহজাহান, শাইহান কি অবস্থা? মিনাজুর ভাই কালকে ছিলেন ক্লাসে? না ভাই, মিনাজুর ভাই ছিল না। আচ্ছা ঠিক আছে। তোকদের ভাই আপনাকে এফবি তে মেসেজ দিয়েছি ভাই, লিংকটা দিয়েছি। এফবি তে দিবেন আপনি, জুমে দিবেন? আমি এফবি অন ভাই, করব। আমি আমি তো মোবাইলে আছি ভাই। মোবাইলে আছে তো, মোবাইলে লিংক জুমে দেওয়া যায় না? এটা ভাই কিভাবে কপি কপি হয় না ভাই? আচ্ছা আমি দিচ্ছি ভাই, দাঁড়ান। ল্যাপটপ কিনে, ল্যাপটপ কিনে নেবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, আগে একটু ইনভেস্ট করেন তাহলে। ভাইয়া অত টাকা কি আর আছে ভাই? টাকা আমরা আসলে নাই নাই বলি এই জন্য আমাদের থাকে না, বুঝছেন? জানাত মামা আছেন? ও আপনি আবার এসএমএস করবেন নাকি? আপনার তো এসএমএস দেখতে হবে আমাকে। জানাত মামা,
আছেন ভাইয়া? নেট প্রবলেম দুই দিন ধরে। আচ্ছা দুই দিন ধরে আপনার নেট প্রবলেম, রাতে তো নেট প্রবলেম না ভাইয়া? দিয়েছি আমি, দেখেন। আচ্ছা ঠিক আছে দেখছি। কি রাতে নেট প্রবলেম ভাইয়া? আমাদের দুই দিন ধরে দেখছি যে নেট প্রবলেম, কথা শুধু বাধা হয়ে যাচ্ছে। কথা বাধা বাধা আসছে, কাজ তো বুঝতে পারছেন নাকি আপু? কাজ বুঝতে পারছেন না? কাজ বুঝতে পারছেন? তাহলে কাজ করতে পারছেন না কেন? কাজ করতে গেলে ইন্টারনেট লাগছে? কাজ করতে গেলে কি ইন্টারনেট লাগছে তাই বলছি। দিন ভাই খুব কম লাগছে, যখন কাজ করছি আবার ইন্টারনেট সংযোগ দিচ্ছি, আবার করছি আবার বন্ধ করছি, এভাবে হচ্ছে। ভাই আমি একটা টেবিল করছি। করছেন টেবিল? হ্যাঁ এইচটিএমএল। ভালো আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি, করে আমরা কাজ শুরু করবো। আমার স্ক্রিন দেখা যায়? কি সায়ন ভাই রাতে সমস্যা? তাহলে তো বড় সমস্যা। যেমন কেন কই চেঞ্জ নাই কেন? কাল একটু করছেন আপনি, তাহলে হবে একটু করলে। ট্রাভেল, ফুডস, মুভিজ। আচ্ছা ফারজানা কি করছেন, স্ক্রিন শেয়ার করেন? আপনি ফোনে আছেন নাকি ফারজানা? না ল্যাপটপে। ল্যাপটপে আছেন দেখি, আপনি স্ক্রিন শেয়ার করেন। তাহলে আমার টেস্ট স্টপ করি, দেন আপনার পারমিশন দেওয়া আছে সবাই? হ্যাঁ সবাই পারমিশন দেওয়া আছে। দেখি একটু শেয়ার করেন, কতদূর করছেন দেখি। আচ্ছা দেখি। কি কচ্ছপ না কি এটা?
আচ্ছা নিচে আসেন তো ফারজানা। আইডি নিচে আসেন দেখি আর কি করছেন। আবার টাস্ক দিয়েছি ওয়েব ডিজাইনের জন্য একটা ছবি আর একটা কন্টেন্ট। হ্যাঁ টু বি এগুলা কি বুট স্ট্র্যাপের কাজ ফারজানা আপু? হ্যাঁ 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 ভাই আমি যে তিনটা ছবির জায়গায় অ্যাড করেছি ভাইয়া, আমি তিনটা ছবির জায়গায় ছয়টা ছবি অ্যাড করেছিলাম। হ্যাঁ হবে তো চান। দেখি হইছিল হয়নি হইছে তো ওটা তো দেখি তো। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি বলে এটাকে, আমি দেখিনি কেন, কারণ ওইটা আমার চোখে পড়েনি। বুঝতে পারছেন ওই ইয়াটা মানে কি বলে ওই বাটনটা চোখে পড়েনি, এই জন্য আমার দিকে চোখও যায়নি, আমি দিকে ক্লিক করেও দেখিনি। তাহলে মানে কি, তার মানে ডিজাইন করতে হবে ওইভাবে যেন চোখে পড়ে। হ্যাঁ জি ভাই, আই ক্যাচিং বুঝাতে পারলাম, আই ক্যাচিং। আচ্ছা আমরা হচ্ছে আজকে আরেকবার করি, আমরা আরেকবার করব। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের শেষ ক্লাস, এর পরে আমরা বুটস্ট্র্যাপের কাজ করব না, আমরা দেখা যাচ্ছে যে পিএইচডি টু এইচটিএমএল এই জাতীয় কাজগুলো করব। ঠিক আছে, মানে কেমনে হচ্ছে পিএইচডি থেকে এইচটিএমএল এর কাজ করে, ঠিক আছে সেই জিনিসগুলো করব। আচ্ছা বুটস্ট্র্যাপটা একটু সেনসিটিভ, এই জন্য বুটস্ট্র্যাপটা করতে হয়। আচ্ছা আমাদের কাছে আর কি কি আছে? জান্নাতুল মাওয়া, ফারজানা, শায়ান, জয়নাল আবেদিন, তুষার, মিনহাজ, আর কেউ কি আছে আমাদের কাছে? আক্ষেপো নামে একজন আছে না, কিন্তু কথা বলে না। অডিও ভিডিও, অডিও ভিডিও অফ নাকি? হ্যাঁ আমরা আজকে শুধুমাত্র আছে, আমাদের হচ্ছে কোর্স মডিউলটা দেখে আসি যে পরে কি আছে। মাথা হ্যাং হয়ে যায়, সে সকাল থেকে ক্লাস নিচ্ছি, আবার হচ্ছে যে তখন ওই ক্লাসে যেটা ছিল 114 নাম্বার ক্লাসে আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আবার ছিল মিটিং আইডি আর হচ্ছে পাসওয়ার্ড। কি যে প্যারা রে ভাই। আচ্ছা আচ্ছা আমরা কাস্টমাইজ করা শিখছি, বুটস্ট্র্যাপ কেমনে কাস্টমাইজ করে না ভাই? দেখতে পাচ্ছি না তো স্ক্রিনশট নাই। আচ্ছা দেখতে পাচ্ছেন না, তাহলে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন না যখন কোনটা এই নিচের দাগটা না ভাই, একবারে নিচে এই যে ডানে বামে সরানোর জন্য ভাই একটা স্ক্রল বাটন আছে ডানে বামে সরানোর জন্য, এটা তো আপনার রেসপন্সিভ হয় না, আপনি অন্য কিছু করে রাখছেন এর মধ্যে, কারণ এরকম তো ওয়েবসাইট হয় না আপনার, দেখা যাচ্ছে যে এটা এটা রেসপন্সিভ না, স্কোর আছে তো এখানে আপনি কাজ করে রাখছেন মনে হয়, আপনি হচ্ছে কি বলে দেখি সিং টু ফিট নো ইনিশিয়াল স্কেল স্কেল আর কি আছে, সরি পুরোপুরি তো আসার কথা না, আপনি কোথাও কিছু করে রাখছেন। আচ্ছা লিংক স্প্রেডশিট দিয়েছেন, তারপরে আবার লিংক স্প্রেডশিট লেখার কারণ কি? এখানে তো এই স্টেপের মধ্যে আবার কিছু লেখেননি আপনি। জি ভাই লেখেননি।
মোটামুটি একটু গড়বড় আসছে মনে হয়, ম্যাপার লাই সেকশন ওরকম তো আসার কথা না। আপনি অন্য কোথাও হাইটওয়াইডের কিছু একটা করছেন, নাহলে আপনার ওরকম আসবে না। এখন ওই প্রবলেমটা দেখতে হবে, এটা হচ্ছে এক নম্বর বিষয় যে প্রবলেম দেখা লাগবে। আর দুই নম্বর বিষয় হচ্ছে কি ব্যাপার, 2:43 এবার পাসওয়ার্ড সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু হচ্ছে ইয়াভাই আসছে, তো আজকে আমাদের লাস্ট ক্লাস। আর যেহেতু ভিডিও রেকর্ড থাকে, কারণ আজকে পরে কালকে আমরা শিখবো হচ্ছে কি শিখবো, ইমেজ থেকে কি করে হচ্ছে। আচ্ছা আমরা ইমেজ থেকে কোনো ওয়েবসাইট বানাইছি? না 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 ভাই, মানে পিএইচডি থেকে ভাইয়া, পিএইচডি থেকে ওয়েবসাইট না ভাই বানানো হয়নি। ইমেজ টু। আচ্ছা তো হচ্ছে ইয়া কি বলে, জয়নাল আবেদিন ভাই কালকে আপনার কাজ থাকবে, পিএইচডি ফাইল আপনাকে একটা দিব, সেই পিএইচডি ফাইলটাকে আপনি স্লাইস করবেন, ঠিক আছে? এটা আপনার কাজ, লেয়ার করব ভাই, লেয়ার। হ্যাঁ স্লাইস করবেন মানে পিএইচডি ফাইল দিব, ওই লেয়ারগুলোকে ভাঙবেন, ভেঙে ভেঙে বক্সে বসাবেন, ঠিক আছে? আমি ভাই ওটা তো জানি না ভাই, শিখতে পারবো না নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা ভাই ইমেল সিগনেচার যেভাবে করেছিলাম ওরকম ভাবে কি করব ভাই? ইমেল সিগনেচার তো আমি কাটা কাটা করেছিলাম একটা। না আপনাকে হচ্ছে পিএইচডি ফাইল ফটোশপে ওপেন করবেন। হ্যাঁ ওপেন করব। ওপেন করে ওইগুলোকে লেয়ার লেয়ার যে যে জিনিসগুলো থাকবে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করব, আলাদা আলাদা করব, আলাদা আলাদা করে ভেঙে, সাপোজ ধরে নেন এটা লোগো, এটাকে ভেঙে রাখবেন, একটা একটা ফোল্ডারে রাখবেন। হ্যাঁ মানে এক একটা লেয়ার করে রাখব। হ্যাঁ একটা লেয়ার মানে কি, ওইটা কপি করে নেবেন, ওইটা কপি করে একটা ফোল্ডারে রাখবেন। এটা একটা আইকন, এটা একটা আইকন, এই আইকনটাকে কপি করে রাখবেন, এই আইকনটাকে কপি করে রেখে দিবেন, ঠিক আছে? জি ভাই আমাকে তাহলে পিএইচডি ফাইলটা দিয়ে আমি করে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা আজকে আমরা হচ্ছে একটু মানে বুটস্ট্র্যাপও শিখবো, বুটস্ট্র্যাপের পাশাপাশি এই জিনিসগুলো কি করে আমরা এডিটিং করতে এডিট করতে হয় সেই জিনিসগুলোও শিখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জানাত মামা কি অবস্থা আপনার, হইলো আপডেটিং? হইলো আপডেটিং? জানাত মামা শুনতে পাচ্ছেন? মেসেজ করছে কি না, মেসেজ তো করেনি। আচ্ছা দেখেন থাক, আমরা হচ্ছে স্ক্রিন শেয়ারে যাই, দেন আমরা কাজ শুরু করি। মিনাজুল ভাই দেখেন কাজটা? হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করব। না ভাই আমি কাজ করতে পারবো ইনশাআল্লাহ আজকে। আচ্ছা ইনশাআল্লাহ ওকে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ আপু, হ্যাঁ আপু স্ক্রিন শেয়ার করুন। হ্যালো ভাইয়া, ভাই আমার না একটু কম্পিউটার অন করি হচ্ছে, আমার হচ্ছে ইয়াগুলো আমি যেসব কোড লিখছি এগুলো এমন হয়ে গেছে। কেমন হয়ে গেছে? কিন্তু আমি সবগুলো লিখছি, ধরেন এই যে এইটা কি করছেন বলে, আপনি কি করতে চাচ্ছেন? আচ্ছা সবগুলো কি হয়ে গেছে বললেন, বুঝিনি ভাই। আমি পয়েন্ট ঠিক করে যদি কোড গুলো একটু এলোমেলো হয়ে মানে কোড গুলো কেমন যেন মানে গায়েব হয়ে গেছে আমার। কোড গায়েব হয়ে গেছে? এই টেবিল কোশ্চেন, এই টেবিলের কাজ তো ছিল আমাদের প্রথম দিন না? জি ভাই প্রথম না, তৃতীয় ক্লাস, তৃতীয় ক্লাস অথবা দ্বিতীয় ক্লাস। হ্যাঁ টেবিলের কাজ। আচ্ছা ভাই হইছে? হুম হইছে, আপনাকে আরো আগাইতে হবে, দৌড়াইতে হবে বুঝছেন, নাহলে হবে না। ভাই আপনি তো সব করছেন। ওকে আচ্ছা বুটস্ট্র্যাপ আজকে করছি, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা বুটস্ট্র্যাপের জন্য আমরা একটা কি নিব, একটা হচ্ছে ফোল্ডার নিব, লিখব লাস্ট বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে আমার একটা ফোল্ডার, এরপরে এখানে কাজ করব না। হ্যাঁ আচ্ছা
এখানে আমার একটা ফাইল নিব index.html index.html ওকে আচ্ছা index.html তারপরে নিব হচ্ছে style style.css আমাদের যা সর্ববর্ণ শেখা ব্যঞ্জনবর্ণ শেখা আমরা শিখে গেছি বুঝছেন এখন আমরা বাক্য রচনা শিখব এখন আমরা বাক্য রচনা শিখব যে যত বাক্য রচনা করবেন সে তত কি বাক্য সম্পর্কে বর্ণমালা সম্পর্কে তারপর হচ্ছে কি বলে সবকিছু সম্পর্কে ভালো জানবে এখানে ইমেজেস লিখছি আই এম এ জি এস ইমেজেস ইমেজেস এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাইল রাখবো সেটা পরে রাখবো আপাতত আমরা এই তিনটা জিনিস নিয়ে নিলাম এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা ওপেন করবো হচ্ছে সাবলাইম টেক্সট আমি ক্লাসটা শেষ করি তারপরে দেখবো বুঝছেন কারণ আমাদের প্রথম এক ঘন্টা টাইম থাকে এক ঘন্টার মধ্যে আমাদের আমাদের কি বলে অতীতের যে সমস্যাগুলো অতীতের যে গ্লানি সেই গ্লানিটাকে আমরা এই এক ঘন্টার মধ্যে সমাধান করে দিই তারপরে যে এক ঘন্টা শুরু হয় সেই এক ঘন্টাতে আমরা আমাদের ক্লাস শুরু করি ঠিক আছে আচ্ছা এখন এই যেটারে ড্র্যাগ করে নিয়ে গেলাম কোথায় সাবলাইমে ঠিক আছে আচ্ছা এরপর প্রথমে আমরা ইনডেক্সের কাজ করব HTML5 শেষ আচ্ছা আমরা এখানে লিখবো হচ্ছে আওয়ার নেক্সট স্টাইল ওকে এটা লিখলাম আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি এটার পরে আমরা হচ্ছে কি দিই একটা ফেভিকন অ্যাড করাই না ফেভিকন ফেভিকনের রিলেশন কি হবে মামা বলেন তো ফেভিকনের রিলেশন কি হয় শর্টকাট আইকন আপনার নাম মামা ভাইয়া বুঝতে পারেনি কি বুঝতে পারেননি যে মামা বললেন না কি যেন বললেন আমি শুনেছি সবাই বলো তো শর্টকাট আইকন কি হয় এটা শুনেছি মানে বেশি শুনেন নাকি এখন আবার হেডফোন লাগান এস এস ও ভাই কি রাগ করে আছেন হুম রাগ করে আছেন কার উপরে হ্যাঁ এখানে আসলে কার উপরে রাগ করে থাকে না বিষয়টা হচ্ছে ফর্মালিটি মেইনটেইন হ্যাঁ আমি যখন ইয়ার্কির মধ্যে থাকি তখন আমরা ইয়ার্কি করি ঠিক আছে আমি বলতে বলছি একজনকে কারণ আমি চাই না যে কেউ এখানে উইক থাকো ক্লিয়ার ক্লিয়ার তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি যারা জিজ্ঞেস করছি সে যদি অ্যানসার দেয় সেটা আসলে গ্রহণযোগ্যতা বেশি পায় এখানে আসলে এটা প্রুফ করা দরকার নাই যে আমি জানি আপনি কতটা জানেন আপনি কতটা জানেন সেটা ডিপেন্ড করবে আপনি কতটা করছেন আপনি যতটা করছেন সেটার উপরে ডিপেন্ড করছে যে আপনি কতটা জানছেন ঠিক আছে আচ্ছা আমরা যদি এখানে শর্টকাট আইকনটা এখানে আমরা যদি লিখলাম লিখার পরে আমরা যদি আমরা কি বলে এটাকে ফ্যাব আইকন যদি আমি সেট করতে চাই তাহলে আমাকে এখানে কি লিখতে হবে এটা বলবেন হচ্ছে ফারজানা এখানে কি লিখতে হবে বলেন এই চার এফ এর মধ্যে কি লিখতে হয় আমরা ফ্যাব আইকন সেট করব ফারজানা আছেন জি ভাই আছি হ্যাঁ এখানে কি সেট করতে হয় এই শর্টকাট আইকন এটা হচ্ছে ফ্যাব আইকন আমি দিব এটা রিলেশন হলো শর্টকাট আইকন এই রেফ এটার মধ্যে কি সেট করতে হয় বলেন তো একটা ইমেজ সেট করতে হবে পিএনজি ইমেজ পিএনজি আমি যদি জেপিজি ইমেজ সেট করি হবে না হবে মনে হয় আমি তো পিএনজি দিয়ে করেছি যে পিএনজি দিয়ে করছেন যে কোনো ইমেজ সেট করলেই হবে আচ্ছা বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে আমি এখানে শ্রম দিচ্ছি শ্রমের বিনিময়ে আমাকে হচ্ছে আমার স্যার বলবে যে আপনি কি ক্লাস করাইছেন আপনার জন্য আমি কেন কথা শুনবো বলেন সেভ ইমেজেস সেভ ইমেজেসে যায় আমি যখন আমার একটা পপ আপ দিবে আচ্ছা
এটা কার মধ্যে আছে? বুটস্ট্র্যাপের মধ্যে না, আমরা হচ্ছে ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপে লাস্ট বুটস্ট্র্যাপ করছিলাম, তাই তো? এই যে এটা, এটার মধ্যে কাজ কি আছে? ইমেজ আছে, ইমেজ মেনুতে এখন কিছু নাই, আমরা এখানে জাস্ট লিখবো এখন কি fab.jpg, আর কিছু লেখার দরকার নাই আপাতত আমার। কপি করলাম, সেভ করলাম। কপি করলাম মানে কি, নামটা কপি করলাম, এই জন্য আমাকে ফোল্ডারে ঢুকতে হবে না, এই জন্য এটা অলরেডি ফোল্ডারে আমি সেভ করে দিয়েছি। ওকে, আচ্ছা এখন এটাকে যদি আমি এখন এই ইমেজের নামটা বসাই তাহলে আসবে তুষার ভাই? তো কথা আসার কথা। আচ্ছা ঠিক আছে, মিনাজ ভাই বলেন তো, এইভাবে লিখলাম তাহলে কি আসবে? আশা করতে পারি এখন আসবে, তাই না? আচ্ছা পাইছে না? আচ্ছা অফিসিয়াল ওয়েবসাইট, এটার জন্য আমরাকে সার্চ দিতে পারি গেট বুটস্ট্র্যাপ, ঠিক আছে? গেট বুটস্ট্র্যাপ, চলে গেলাম বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ থেকে আমরা সিএসএস টাকে লোড করাবো, আমরা সিডিএন থেকে লোড করাবো, যেখানে সিএসএস আছে সিএসএস কপি করলাম, কপি করার পরে এই সিএসএস টা আমরা সেট করব হচ্ছে স্টাইল সিএসএস এর উপরে। আচ্ছা আর এখানে করব কি, স্টাইল সিএসএস টা আমরা এখানে লোড করে দেব। তো এই লিংকটা কোথা থেকে আসলো? এই লিংকটা আসলো হলো আমাদের বুটস্ট্র্যাপের যে সিডিএন, সেই সিডিএন থেকে আসছে। ওকে, আচ্ছা এখন এই স্টেপ, এই স্টেপ মানে কি মামা বলেন তো? ভাইয়া এখানে রেফারেন্স দিতে হবে style.css এর। আমি আপনার কাছে জানতে চাইলাম href মানে কি? ভাই রেফারেন্স, রেফারেল, হাইপারটেক্সট রেফারেন্স, হাইপারটেক্সট রেফারেন্স। হ্যাঁ, রেফার করছে কাকে? সেটা হচ্ছে কোনটাকে আমরা স্টাইল দিকে দিব, তাই না? স্টাইল সিএসএস। ওকে, আচ্ছা এটা আমরা কাজ করে নিলাম, আমার এইটুকুর কাজ শেষ আপাতত। আচ্ছা এবার আমরা বডিতে একটা কাজ করব, প্রথমে আমরা কমেন্ট লিখব। কি কমেন্ট লিখব? আমরা হচ্ছে এখানে লিখব যে আমরা ন্যাপ সেট করব, ঠিক আছে? আমরা হচ্ছে আজকে দুই পেজের একটা সাইট বানাবো, ঠিক আছে? দুই পেজের মানে দুইটা সেকশনের। আচ্ছা ন্যাপ, START, ন্যাপ স্টার্ট, এটা কমেন্ট করে রাখছি যেন আমরা সহজে বুঝতে পারি। ওকে, ন্যাভ এন্ড, শেষ। আচ্ছা এরপরে আমরা এখানে একটা কি তৈরি করব, সেকশন তৈরি করব, তাই তো? সেকশন, আচ্ছা সেকশনের মধ্যে আমরা কি রাখব? সেকশনের মধ্যে আমরা রাখব হচ্ছে ন্যাভকে, ঠিক আছে? ন্যাভকে রাখার জন্য আমরা এখানে লিখব হলো, আমরা কম্পোনেন্ট থেকেও যেতে পারি, কম্পোনেন্ট থেকে দেখেন ন্যাভ, ন্যাভ বার এরকম অপশন আছে নিচে, এই যে ন্যাপ বার, ঠিক আছে? এই ন্যাপ বারে যেও আমরা হচ্ছে আমরা ন্যাপ নিয়ে আসতে পারি বা উপরে এখানে ন্যাপ লিখলেও চলে আসবে। ওকে, আমরা এটা নিব, কপি করলাম, কপি করার পরে এটা এখানে পেস্ট করে দেব। তার মানে কি, আজ আমি সেকশন নিলাম এই কারণে যেন আমি বুঝতে পারি এই সেকশন, কারণ করতে অনেকগুলো, কোথায় শেষ হলো কোথায় শুরু হলো বুঝবো, বুঝবো না, এই জন্য আমরা কি করলাম এই সেকশনের মধ্যে লিখলাম, এবং আবার এখানে কমেন্ট করেও দিয়েছি যেখানে ন্যাপ ইন্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন এটাকে যদি আমি রিলোড দিই তাহলে অটোমেটিক আমার ন্যাপটা চলে আসবে। বুঝা গেছে? বুঝা গেছে না? বুঝতে পারার কথা। আচ্ছা এখন আমি যদি এটাকে, এই রংটা আছে, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রংটা আমার চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা তাহলে এখন ব্যাকগ্রাউন্ড রংটা আমার চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আমি যদি সহজ অর্থে দেখি, তার আগে একটা কাজ করে নিই, আমার কিন্তু এই যে ড্রপ ডাউনে কিন্তু আমার কি আছে, একটা অ্যারো আছে, তাই না? একটা আইকন আছে, ড্রপ ডাউন আইকন, আইকনে কিন্তু কাজ করছে না, করছে করছে না, তার মেইন কারণটা হচ্ছে যে আমি মেকআপ দিয়েছি ঠিক আছে, বাট মেকআপ দেওয়ার পরে এটা ফিনিশিং দিইনি, মেকআপ দিয়ে আমরা ফিনিশিং না দিয়ে কি বাইরে যেতে পারি? পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যে জেএসটাকে লোড করাবো, তাই না? গেট স্টার্টে গেলাম,
আমরা যখন দেখেন সিএসএস যখন নিলাম তখনই আমরা চাইলে জেএসটাকে নিতে পারতাম, তখন আমরা জেএসটাকে নিয়ে নিই। কারণটা হচ্ছে যে আমরা যেন সহজে বুঝতে পারেন যে কোনটার জন্য কি কাজ হচ্ছে। কপি করলাম, কপি করে চলে গেলাম এবং এটাকে রাখবো হলো বডির ক্লোজিং বডির উপরে, জেএস ফাইল লোড করাবো ক্লোজিং বডির উপরে, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে আমরা কি করব, জেএস নামে সেট করি, জেএস এস টি এ আর টি স্টার্ট এন্ড জেএস এন্ড, তাই তো? মিনাজ ভাই বুঝতে পারছেন? ভাই শুরুর দিকে একটু মাঝখানে বুঝতে পারি না আর কি, যে মানে বুটস্ট্র্যাপ যে মানে ইয়ে করলেন মানে কপি করে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। কার কার ফ্রেমওয়ার্ক? HTML CSS এবং JS অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। কপি করলাম কোথা থেকে? কপি করলাম হচ্ছে মানে মূলত বুটস্ট্র্যাপে একটা ফ্রেম দেওয়া আছে, সেই ফ্রেমটা আমরা বসাবো, বসাই আমাদের পছন্দ মতো কোথায় কি দিতে হবে সেই জিনিসটা আমরা এখানে বসাই দিব। আমরা যদি সহজ অর্থে বলি তাহলে হচ্ছে আপনি বাজার থেকে একটা বক্স কিনে আনছেন, সেই বক্সের মধ্যে আপনি একটা বক্সে ফোন রাখছেন, আরেকটা বক্সে মানি ব্যাগ রাখছেন, আরেকটা বক্সে চশমা রাখছেন, আরেকটা বক্সে দেখা যাচ্ছে যে আপনি কি রাখছেন, চাবি রাখছেন। তো বিষয়টা এরকম যে বক্স কিন্তু আপনি নিয়ে আসছেন, নিয়ে আসলে কি হচ্ছে আপনার জিনিসগুলোকে রাখা সহজ হচ্ছে না? জি ভাই। আচ্ছা আপনি যদি বক্সটা নিয়ে না আসতেন তারপরেও কি আপনি জিনিসগুলো রাখতে পারতেন না আপনার রুমে? পারতেন, পারতেন। ঠিক এরকম এই হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেন আমরা ফ্রেমওয়ার্ক এবং এই বুটস্ট্র্যাপটা আমরা কেন ইউজ করি, তার প্রথম কারণটা হচ্ছে যে আমরা কোডগুলোকে অনেক সহজে লিখতে পারবো। ক্লিয়ার? জি ভাই। নাম্বার হচ্ছে এটা অটো রেসপন্সিভ কাজ করবে, অটো রেসপন্সিভ হয়ে কাজ করবে, ঠিক আছে। এখান থেকে কপি করে নিয়ে আসতে গেলে একটা ডট যদি আমার ছুটে যায় তাহলে কিন্তু কাজ করবে না, করবে করবে না, সেহেতু আমরা এখান থেকে কপি করবো। কপি করার পরে এই সিএসএস ফাইল আমরা কোথায় লোড করাই? সিএসএস ফাইল অবশ্যই আমরা হেড ট্যাগের মধ্যে লোড করাই না? হ্যাঁ ভাই। এজন্য আমরা লোড করালাম এখানে, ওই সিএসএস ফাইলটা কপি করে এনে এখানে লোড করালাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সিএসএস ফাইলটাকে কেন উপরে রাখলাম, নিচে রাখলাম না কেন? আমরা যদি স্টাইলের কথা চিন্তা করি বা ডিজাইনের কথা চিন্তা করি, আমরা সর্বশেষ যে ডিজাইনটা দিই সেটাই কিন্তু ডিজাইন হিসেবে কাউন্ট হয়, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা এখন এই বুটস্ট্র্যাপে কিছু স্টাইল, অনেক স্টাইল দেওয়া আছে, তারপরে আমার সেই স্টাইলগুলো ভালো লাগছে না, আমার পছন্দ হচ্ছে না, কারণ আমার উমুক বলছে এই রংটা ভালো না তুমি এই রংটা দাও। তখন তার কথা শুনে আমরা কাস্টমাইজ করছি এবং আমাদের রংগুলো সেখানে বসাচ্ছি, ঠিক আছে। এখন আপনাকে বললো যে আমার এখানে কি বলে পিঙ্ক কালার ভালো লাগছে না, তুমি হালকা কচু কালার দাও, এই হালকা কচু কালারটা তখন সেখানে বসাইতে হবে, ঠিক আছে। মাথার মধ্যে কি থাকে সেটা আমরা জানি না, আমরা দেখতে পাই কি বডির মধ্যে। আচ্ছা এখন আমরা যখন মেনু নিয়ে আসবো এটা কিসের মতো, মেনুর মতো কাজ করছে না? তাহলে এখন আমরা যদি এই জিনিসটাকেই কি বলে এই জিনিসটাকে যখন আমরা সহজে করতে যাব, এই জন্য এটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপের ভাষায় হলো ন্যাপার, ঠিক আছে। বুটস্ট্র্যাপের ভাষায় এটাকে বলা হয় ন্যাপবার, ঠিক আছে, বা ন্যাপ মেনু। এক্ষেত্রে আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে গিয়ে যদি আমরা লিখি ন্যাপ, NAP, ন্যাপ ন্যাপবার, ন্যাপ ন্যাপবারে যাওয়ার পরে এই যে এইটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। অর্থাৎ আমার জিনিসটা এইরকম দেখাবে এবং এইরকম দেখাতে গেলে আমাকে এই কোডটা নিতে হবে। ক্লিয়ার? জি ভাই বুঝছি। এখন এই কোডটা কপি করে এইখানে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে কি হলো যে ন্যাপ থেকে শুরু হইলো
এবং এই দেখেন অ্যাপ দিয়ে শেষ হলো, দিয়ে আমার ওই আউটপুটটা আসছে, বুঝাতে পারছি? জি ভাই এবার বুঝতে পারছি। আচ্ছা মানে ন্যাপ ইন, ওকে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, ঠিক আছে? কারণ এটা আবার কার মধ্যে আছে দেখি, দেখেন এটা আমরা কিভাবে দেখব, লোড দিয়ে নেই। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট, এইটার যে কালারটা, এই কালারটা কোথায় আছে? ন্যাপবার অটো কলাপস, আচ্ছা এটা কি আমার ফোন হয়ে আছে? ফোন হয়ে আছে, ওকে। এই যে আমরা ধরি তাহলে দেখতে পাবো এইটা, আচ্ছা টোটাল ন্যাপবার, ন্যাপবার এই যে টোটাল ন্যাপবার কিন্তু এইটা আমার কিন্তু শো করছে, দেখছেন এই যে সব কিছু শো করবে, যে যখন আমি মাউস নিয়ে যাব এটা কিন্তু শো করবে, তাহলে ন্যাপবার, ন্যাপবার এখানে, তাই না? ওকে এখন দেখেন এই জায়গাতে যদি আমরা একটা কাজ করি, এখানে কি এইটা, এখন এটার আমরা ক্লাস নিব, এটার ক্লাস ধরতে হবে, অর্থাৎ এটার আমরা যখন সকল স্টাইল দিই কোথায়, ক্লাসে না মানে সরি সিএসএস এ না, আমরা স্টাইল দিই কোথায়, সিএসএস এ, তাই নাকি? জি ভাই। আচ্ছা এখন আমরা যদি সিএসএস টাতে ক্লিক করি তাহলে আমার এই সিএসএস গুলো শো করবে, অর্থাৎ এটার মধ্যে এই যে ন্যাপবার একটা ক্লাস, ন্যাপবার এক্সপেন্ড এলজি একটা ক্লাস, ন্যাপবার লাইট একটা ক্লাস, বিজি লাইট একটা ক্লাস, ঠিক আছে? ওকে আমরা এখন দেখবো যে ওখানে কি কালার ছিল, হোয়াইট কালার ছিল বা ট্রান্সপারেন্ট কালার, হোয়াইট কালার মতো থাকলে আমরা এটাকে দুই ধরনের কালার হিসেবে গণ্য করি, একটা হোয়াইট নয়তোবা সেটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? কারণ অন্য কালার থাকলে তো আমরা সহজেই বুঝতে পারি। এইবার দেখেন এই যে বিজি লাইট, এটা কিসের বিজি লাইট, তাই না? এই যে বিজি লাইট কি আছে, এরকম একটা কালার ইম্পর্টেন্ট করা আছে, ওকে ফাইন, আমরা এটাকে যদি আউট করে দিই বা আমরা এখানে একটা কালার নিলাম, আসছে কালারটা, জি ভাই আমরা যে কালার দিব, এখন আমার দরকার হালকা কচু কালার, ঠিক আছে? হালকা কচু কালার মেবি এই রকম আর কি, নাকি হালকা কচু কালার, তাই তো? যাই হোক এখন এই কালারটা আমি এখানে দিতে যাচ্ছি, বাট এখন দিলে কচু কালার ভালো, হাসাহাসি করে লাভ আছে? তো আমরা এই কালারটা দিতে যাচ্ছি, বাট এই কালারটা যদি আমি দিতে চাই তাহলে কিন্তু হবে না, মানে এখন যদি আমরা এইভাবে করে রাখলাম, তো রাখার পরে যদি আমি এটা এখন রিলোড দিই তাহলে কিন্তু কাজ করবে না, কাজ করবে না, কেন করবে না দেখেন, করলো করেনি, তার মানে এটাকে তোমার করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি এখান থেকে সেভ করে রাখতে পারবো না? না ভাই আমি এখান থেকে সেভ করে রাখতে পারবো না। আচ্ছা সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে এই কোডটা কপি করে, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে যে যে জায়গায় আছেন, বৃষ্টি হবে হবে ভাব, আমাদের এখানে তো ব্যাপক বৃষ্টি, ফিলিপ মি যদি এখানে ধরে নেন এখন কারেন্ট চলে যায় আমি ঘুমায় পড়ব, আমাদের এখানে কারেন্ট গেলে, কারেন্ট গেলে আসতে ধরে নেন আরো দুই ঘন্টা সময় নেবে, যে বৃষ্টি হচ্ছে আর কি ভাই। আম চত্বরের এখানে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ ভাই, ভদ্রার এই সাইডে বৃষ্টি হচ্ছে না তো? হবে না তো, ওটা আলাদা আকাশ, এটা আলাদা আকাশ না, কিন্তু মেঘ লেগেছে অনেক, ওই আকাশে মেঘ লেগেছে, এই আকাশে বৃষ্টি হচ্ছে। আচ্ছা এখন এইটা আমরা কি করব, যেটা আমরা লিখলাম তাই না, করলাম, করার পর এটা আমরা কপি করব, কেমনে কপি করে দেখি, এই যে ধরি, ধরলে এই যে আমার কপি হয়ে গেল, এই জিনিসটা কই রাখবো বলেন তো, এই জিনিসটা রাখবো হচ্ছে সিএসএস এর মধ্যে, এই জিনিসটা রাখবো কোথায়, সিএসএস এর মধ্যে। আচ্ছা তাহলে আমরা এই যে সিএসএস মনে পড়ে, এবার আমরা সিএসএস এর কাজ করছিলাম, সিএসএস হচ্ছে আমাদের কি, ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? কারণ এইচটিএমএল আছে বলে সিএসএস গুলো উচ্চারিত হয়, তাই না? জি সহজ হিসাব মনে রাখবেন, মার্জিন, মিনাস ভাই বুঝতে পারছেন? জি ভাই এবার বুঝতে পারছি। আচ্ছা দিলাম, এখন ওই যে আমি যেটা নিয়ে আসছিলাম না সেটা এখন পেস্ট করব, ঠিক আছে? কালারটা এখন তো এখন চেঞ্জ হবে, এখন এখানে সেভ করলাম, দেন এটা এখানে রিলোড দিই, হাজারবার রিলোড দিলে সে কি হবে, একই রকম কাজ করবে, রাইট? আচ্ছা এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করব, এইটাকে আমি হোভার করলে এটা চেঞ্জ হবে। আচ্ছা তার আগে একটা জিনিস করে নিই, দেখেন একটা জিনিস বোঝাই, এইটাকে যদি আমি ইম্পর্টেন্টটা না দিতাম তাহলে কিভাবে কাজ করতো দেখি তো,
পাইছে পাইনি কেন পাইনি আমরা যখন এইচটিএমএল ফাইল তৈরি করি অর্থাৎ ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করি তখন কি হয় ফাইল নেমে চেঞ্জ করে এন্টার করি তখন আমাকে সে আরেকটা পপআপ দেয় যে বলে যে তুমি কি আসলে এটা চেঞ্জ করতে চাচ্ছ তখন আমরা বলি হ্যাঁ চেঞ্জ করতে চাচ্ছি দিয়ে আবার এন্টার দিই না ঠিক সেরকম এটা যেহেতু বুটস্ট্র্যাপের একটা সিএসএস এই বুটস্ট্র্যাপের সিএসএস কে আমরা কি করছি মডিফাই করছি তাই না এইজন্য আমাকে বলছে যে তুমি কি আসলে এটা চেঞ্জ করতে চাও তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে ওখানে লিখো যে ইম্পর্টেন্ট তাহলে ওইটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট ক্লিয়ার জি আমরা যখন এটাকে ইম্পর্টেন্ট দিব তখন সেটা কি হবে বলবে যে হ্যাঁ তুমি এক্স হয়ে গেছো তোমার আর ইম্পর্টেন্সি নাই এখন যেটা নিউ সেটা হচ্ছে ইম্পর্টেন্সি বেশি ওকে দেন আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে আমরা একটা নতুন একটা রূপ পাবো নতুন নতুন জিনিসের নতুন নতুন অনুভূতি তাই না আচ্ছা এখন আমরা যদি এই যে এইটা আছে এইটা আবার কার মধ্যে আছে এখন এটা দেখি এটা আমরা একটু চেঞ্জ করি তাই না যে আমার এইটাকে কি বলে মাউস যদি কার উপরে নিয়ে যায় এটাকে কি বলে মা বাপু বলেন মাউস কোনো কিছুর উপরে নিয়ে যাচ্ছে এটাকে কি বলে মা বাপু আছেন না টেক্সট করছেন উনি আবার টেস্ট করলে ফারজানা আপু আবার বলে দেয় যে উনি আবার টেক্সট করছে বুঝছেন টেক্সট করছেন নাকি না টেক্সট করেননি তো বুঝাও না তোর মা বাবা আমার টেক্সট করছে প্রাইভেটলি মোর জালা আপনি ই করেন ই এভরি অন করেন কি টেক্সট করছে বলে দেন ওনার নেটওয়ার্ক সমস্যা না কারেন্ট নাই আচ্ছা হোবার বলছে হোবার হোবার না আচ্ছা ঠিক আছে গুড 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 ভেরি গুড আচ্ছা তারপরে যখন এটা করলাম করার পরে দেখেন একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আপনারা বলছেন বলে শিখছেন আপনারা যদি না বলেন তাহলে কিন্তু শিখতে পারবেন না লজ্জা করে যদি থাকেন তাহলে শিখতে পারবেন না আমরা স্কুলে পড়তে কত মায়ের খাই তারপর আমরা স্কুলে যাই তাই না বাধ্য বাপ মা পাঠাইছে যাওয়া লাগবে আমিও পারি না বাবা মাও ছাড়ে না আল্লাহ আকবার এইটার আমরা কি করব এই যে সার্চ তাই না যে সার্চ আছে সার্চটা আমরা ধরব কেমনে ধরব সার্চ রে আমরা এমনিতে বললে কি সার্চ ধরা দিবে দিবে না এইটা এইটার মধ্যে এই লিংকটা কোনটা ন্যাপবার ব্র্যান্ড ঠিক আছে এই ন্যাপবার ব্র্যান্ডের কাজ করছি পরে এখন না ন্যাপবার কি আছে এখানে টগলার এটা হচ্ছে ফলস হয়ে থাকবে যখন সেটা কলাপস হবে তখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এটা নিয়েও কাজ করব না আমরা কাজ করব এইটা কি নিয়ে এটা হচ্ছে কলাপস ন্যাপবার কলাপস এটা নিয়ে কাজ করব না এর মধ্যে কি আছে ন্যাপবার এমআর অটো ওকে এইবার পাইছি এই যে ফর্ম ইনলাইন তাই না দেখতে পাচ্ছি আমরা একটু কষ্ট হবে কারণ এই যে যেমন দেখেন আমরা এখানে যখন মাউস দিয়ে যাচ্ছি তখন এখানে কিছু আউটপুট শো করছে এখানে একটা বক্সের মধ্যে আউটপুট শো করছে এবং এটাকে ধরছে বলেই এটার আউটপুটটা শো করছে দেখেন ঠিক আছে দেখতে পাচ্ছি না ফ্রম তারপর ফ্রম ইনলাইন মাই তারপর টু ডট মাই হাইফেন এলজি হাইফেন জিরো দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে দেখেন এরপরের কাহিনী কি আছে এরপরে আমরা যাচ্ছি সার্চটাকে ধরতে এটা হলো সার্চ লেখা এটা প্লেস হোল্ডার সার্চ লেখা তারপরেটা এই যে সার্চ পাইছি বাটন পাইছি না বাটন ধরছে কিন্তু এখন দেখেন লেখা আছে বাটন বাটন পাইছি জি ভাই আচ্ছা বাটন পাইছি এখন এই বাটনটারে আমি ধরবো কেমনে ধরবো বাটন এখানে ধরে রাখছি না ক্লিক করছি ধরা আছে এখন বাটনটারে আমি যদি ধরি এই ক্লাসে আমরা ক্লিক করে অটোমেটিক ক্লাস ওই তখন একবার ক্লাস ইউজ করছি তো ক্লাসে ক্লিক করছি অটোমেটিক সেটা ধরে নিছে আচ্ছা এখন আমি কালার কার্সার হলো পয়েন্টার আচ্ছা আমরা হচ্ছে এখন কি করব কালারটা দেখব যে কি কালার আছে দেখেন বিটিএন আউটলাইন সাকসেস কি কালার গ্রিন কালার আচ্ছা আউটলাইন আমি যদি শুধুমাত্র বিটিএন নিয়ে কাজ করি এগুলো বাদ দিলাম শুধুমাত্র বিটিএন নিয়ে কাজ করছি হ্যাঁ বিটিএন এর আছে কি বিটিএন নট ভিজিবল এবং এখানে পয়েন্টার আচ্ছা থাকলো আচ্ছা বিটিএন দিয়ে এইটা আবার বিটিএন আউটলাইন সাকসেসে যদি দিই আমার আরো দুইটা যোগ হবে কি কি যোগ হবে একটা যোগ হবে বিটিএন আউটলাইন সাকসেস
আউটলাইন সাকসেস মানে কি? সাকসেস হচ্ছে, সাকসেস মানে কি জানি আমরা, এই সাকসেস মানে এই কি বলে বুটস্ট্র্যাপের সাকসেস মানে হচ্ছে গ্রিন কালার, ডেঞ্জার মানে হলো রেড কালার, এই জন্য এখানে সাকসেস লিখে রাখছে, ঠিক আছে? রেড এর ক্লাস ইনপুট করছে, এই যে আউটলাইন, আমরা এখানে আউটলাইন বুঝতে পারবো না, আমরা এটাকে যদি জুম করি, এটাকে জুম করলে বুঝতে পারবো, হ্যাঁ জুম, ও সরি জুম করলে ইয়া হয়ে যাবে। আচ্ছা আপাতত এরকম থাক, কত পার্সেন্ট আছে এখন এটা? 125% আছে, ওকে থাকো। দেখেন নিয়ে গেলাম আমরা এই যে কালার, কালার মানে হচ্ছে কি, কোন কোন জিনিসের কালার মানে হচ্ছে সেটা টেক্সট কালার, রাইট? ওকে, তাহলে টেক্সট কালারটাকে চেঞ্জ করব, টেক্সট কালারটাকে ধরলাম, ধরে দেখা যাচ্ছে যে কি বলে আমি সাদা দিই, তো দেখি সাদা থেকে দেখেন চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন, বোঝা যায় চেঞ্জ হচ্ছে, সাদা দিলাম বা দেখা যাচ্ছে যে আমি আরো একটু কি বলে এরকম করে ডিপ দিব, ডিপ কালার দিব বা লাল দিলাম, বোঝা যায় যে চেঞ্জ হচ্ছে কালারটা, এই সার্চ লেখাটা, এই যে এখানকার সার্চ লেখাটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা দিলাম, এবার আছে কি দেখেন একটা জিনিস, তারপরে তারপরে আছে হলো এটা হচ্ছে লাল করে রাখি বা লাল থাকবে, সমস্যা নাই। থাকার পরে এটা আমি কি করলাম, এই যে এখন এখানে কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাই না? এখন বর্ডার কালার, এই যে চারপাশ দিয়ে যে বর্ডার আছে না, বর্ডার, এই বর্ডারটা কি হবে, চেঞ্জ হবে, হ্যাঁ। বর্ডার কালারটা কি দিব, আচ্ছা বর্ডার কালারটা দিব হলো উঠাই দিই, একটু নামাই দিই, বর্ডার চেঞ্জ হয়েছে, হয়েছে না? আচ্ছা এখন আমি কি করব, এখন আমি এটা কপি করব, তাই না? আচ্ছা এটা আমরা কপি করব, কোথেকে, এই যেখান থেকে নিলাম কপি করলাম, কপি করার পরে কোথায় পেস্ট করব, আমার সিএসএস এ পেস্ট করব না, বিটিএন আউটলাইন সাকসেস, কালার হচ্ছে এইটা আর বর্ডার কালার হচ্ছে এইটা, ওকে রিলোড দিই দেখি কি হয়, কাজ করে, করে, তার মানে আমি ওইটা ওভাবে বসাইছি এই জন্য কাজ করছে, ক্লিয়ার? এখন আমি চাচ্ছি হোভার করলে কি হয়, হোভার করলে কিন্তু আবার আগের রূপটাই নিয়ে নেয়, তাই না? এটা নিবে না, এটাকে আমি চেঞ্জ করব, কেমনে করব দেখি, এখানে হোভার অপশন আছে, হোভার, হোভার করলে কি হবে এটা, এখানে আমি হোভারে ক্লিক করি, হোভার করলে দেখেন কি হয়, এখানে বলছে যে এই আউটলাইন সাকসেস কে যখন, এটা আমি দিলাম কালার, এটার পরে আসছে হোভার, হোভার অপশন আসবে এখানে, আউটলাইন সাকসেস এর দরকার হচ্ছে না, এখানে নিচ্ছে না, আমরা হচ্ছে শুধুমাত্র হোভার, এই যে হোভারে আমার এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ হোভারে ক্লিক করলাম, দেখেন আমি কিসে আছি এখন, আমি আছি দেখেন কার মধ্যে, এটা হচ্ছে এই যে বিটিএন আউটলাইন সাকসেস হোভার, হোভারের কাজ করছি না আমরা, মনে আছে হোভারের কাজ করছি, আমি এইটারে এখান থেকে চেঞ্জ করব, হোভারের কালার দিব হলো এইটা, হোভারের কালার, ঠিক আছে এটা হলো হোভারের কালার, আমার কালার সম্পর্কে কতটা আইডিয়া নাই, হোভার কালার ওইটা, সরি কোথায় চলে গেল, এবার হচ্ছে লিখার কালার, লিখার কালার দিব হচ্ছে কালো, কালো দিলাম লিখার কালার, ঠিক আছে, আচ্ছা কালো দিলাম, কিন্তু দেখেন ওকে কালো দেওয়ার পরে এরপরে আছে কি বর্ডার কালার, ঠিক আছে ওকে, বর্ডার কালার কি দিব, যখন হোভার করব তখন বর্ডার কালার হয়ে যাবে এরকম নীল হয়ে যাবে, ঠিক আছে ওকে ডান। এখন আমি কি করব, এইটাকে কপি করে নিব, সরি আমরা এটাকে কপি করলে কিলে, আচ্ছা আমি একটু বড় করে নিতে পারি তাহলে তো আমার কাছে সুবিধা হয়, সাকসেস হোভার, এই যে হোভার, তাই না? এটাই তো যে আমরা দিলাম সবকিছু, এখন এটারে আমি কি করব, কপি করব, এখানে ধরলাম এই সাকসেস পর্যন্ত কপি করলাম, কপি করার পরে এটাকে আমি কোথায় দিব, সিএসএস লোড করাবো, তাই না? লোড করালাম, করানোর পরে আচ্ছা আমরা সিএসএস লোড করানোর আগে কি কিরকম থাকবে সেটা একটু দেখে আসি, এখন আমরা দিচ্ছি, দেওয়ার পরে যদি রিলোড দিই আগের মতোই থাকবে, আগের মতোই থাকবে, বাট আমরা যদি এইটারে এখন এই যে ডট দিয়ে যুক্ত করি, দেখছেন একটা ডট না দিলে কি হবে, দেখেন ডট দিলাম তো, এবার এটাকে রিলোড দিই,
আপলোড দিছি কিন্তু চেঞ্জ হইছে না বুঝা গেছে হইছে ভাই আচ্ছা এখন আমরা একটু লোগো নিয়ে কাজ করব ঠিক আছে আমরা কি নিয়ে কাজ করব এখন লোগো নিয়ে কাজ করব লোগো কি আমি নামাইছি নামাইনি মনে না লোগোটা নামাই তুমি বলবেন লোগো নামাননি ভাই লোগো নামাইনি আচ্ছা বলেন তো এইবার এত বর্ষা হচ্ছে কেন এত বৃষ্টি হচ্ছে কেন কি বলতে পারবেন ভাই ওয়েদার চেঞ্জের জন্য না ওয়েদার চেঞ্জের কারণে তো সেটা হচ্ছে কি প্রকৃতি তার রূপ ফিরে পেয়েছে তার পরিবেশ ফিরে পেয়েছে এখন সবকিছু বন্ধ লকডাউনের কারণে দেখবেন যে আমাদের এখন পরিবেশের মানে কি বলে পরিবেশের যে ভারসাম্য এই পরিবেশের পরিবেশ তার মানে কি বলে তার জীবন ফিরে পেয়েছে কলকারখানা বন্ধ বন্ধ না যেগুলো চলছে আর কি খুবই কম সীমিত আকারে এই জন্য আসলে প্রকৃতি তার আসলে রূপটাকে আসলে ধরে রাখতে পারছে বা ফিরে এসে প্রকৃতি তো আচ্ছা আমরা এটা নিব এটা অনেক বড় হয়ে যাবে আমরা তো এটাকে ক্রপ করে নিতে হবে আমাদেরকে ভাই শুধু টেক্সট লোগো লেন মানে শুধু লেখা দিয়ে লোগো ওরকম লোগো লেন আচ্ছা ঠিক আছে নিলাম টেক্সট লোগো টেক্সট লোগো পিএনজি দিই হ্যাঁ দেখি পিএনজি এর তোমার পিএনজি না আরে ওকে দেনি পরে দেখা যাবে না কি হচ্ছে আবার দেখেন এটা এটা পিএনজি ঠিক আছে বাট একটা জিনিস কি এই পিএনজি এর আবার যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আবার বড় বুঝতে পারছেন আমরা এটাকে একটা কাজ করতে পারি এটাকে এটাকে রিসাইজ করতে পারি সমস্যা নাই আমি এভাবে করতে পারি আবার এটাকে লাইট শট দিয়ে দেবো এটাকে রিসাইজ করতে পারি আমি সেভ করলাম কোনায় সেভ করব সেভ করব হচ্ছে না এখানে না ডেস্কটপে ভাই এই সফটওয়্যারের নামটা কি লাইট শট তো আমার ফাইল কোড ডেস্কটপ তো আছে বুস্ট আপ মাস্টার বুস্ট আপ লাস্ট বুস্ট আপ কই আচ্ছা আপাতত আমরা এটাকে এভাবে সেভ করি পিএনজি দিয়ে তারপর আমরা এটাকে ইয়া করব পিএনজি সেভ করলাম না কোথায় এই যে এটা ওকে আচ্ছা এখন এটাকে আমরা এখানে ঢুকাই দিলাম তাহলে হয়ে গেল লিখে দিব লোগো ঠিক আছে লোগো ডট পিএনজি তাহলে আমরা এখন লোগো ডট পিএনজি টা সেট করব কোথায় দেখে আসছি এটা হলো সাইট এইখানে আমরা কি সেট করব লোগো সেট করব তাই তো লোগো সেট করলে এই ন্যাপবারটাকে রিপ্লেস করতে হবে বা সোয়াপ করতে হবে সেই জন্য ওই ন্যাপবারটাকে চেঞ্জ করে আমরা কি বসাবো লোগো বসাবো ওকে আচ্ছা তাহলে আমরা চলে যাই ন্যাপবার কোথায় আছে ন্যাপবার আছে যেখানে সেকশন সেকশনের পরে ন্যাপ শুরু হইছে এবং ন্যাপবার এখানে আছে ওকে ভাই আর সেই বৃষ্টি শুরু হলো এখানে কি লোড করাবো ইমেজ তাই তো ইমেজে লিখলাম আই এম এ জি ই এস স্ল্যাশ ফারজানা বলেন কি লিখবো লোগো নেওয়ার জন্য এখানে কি লিখবো যে ছবিটা সেভ দিয়েছি ওটার নাম ওটার নাম কি ছিল
logo.png confusion এটা png না jpg বলেন png logo.png কে আমরা লোড করালাম লোড করার পর এবার দেখি একটু রিলোড দেই পাইছে আমার ছবি ছবি তো পাইনি logo.png স্ট্রিট ইমেজেস logo.png পাইলো না কেন দেখে আসি আবার তো কথা ছিল আচ্ছা আমরা কি এটা সেভ করছি দেখি তো logo.png তো আছে ঠিকই তো আছে দেখি logo.png ইমেজেস logo.png ইমেজেস ইমেজেস ঠিক আছে আমার পাইছে ভাই পাইছে না বাট এখানে পাইলো না কেন এখানে ইমেজ আসছে না কোথাও মিস্টেক হইছে মেবি নাম্বার নাম্বার লাইট ইমেজেস স্ল্যাশ logo.png আচ্ছা এটা যদি এভাবে না পাই তাহলে অন্যভাবে নিয়ে আসার ওই আছে আচ্ছা দেখি তো আমরা ডিসপ্লে এলিমেন্ট তো আমার এখানে আছে দেখি নাম্বার এ ব্র্যান্ডের মধ্যে ইমেজ আচ্ছা ইমেজ হচ্ছে মিডল বর্ডার স্টাইল ইমেজ logo.png ঠিকই আছে হ্যাঁ আপনি ফাইলটা তো ওই ইমেজের মধ্যে রাখেন নাই রাখিনি না শিওর হ্যাঁ রাখছি তো লাস্ট পোস্টআপ হ্যাঁ ইমেজের ভিতরে তো ভাই ঠিক আছে ইমেজের ভিতরে দেন নাই ভাই আচ্ছা 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 ওকে 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 আমি ইমেজের মধ্যে ঢুকাইনি না এখন পাবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ওকে বড় হয়ে গেছে না চল্লিশ ওকে বুঝা গেছে আচ্ছা এখন এটা যদি হচ্ছে আমার ট্রান্সপারেন্ট হইতো মানে রিয়েল পিএনজি হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো তাই না জানাল ভাই গ্রাফিক ডিজাইনার এটা যদি আমি পিএনজি করতাম পিএনজি পিএনজি এর ভালো লাগতো না যদি পিএনজি হতো তাহলে ভালো লাগতো ভালো লাগতো না জি ভাই জি ভাই আচ্ছা যাই হোক আমরা ছোট মানুষ আমরা এতটুকুই শিখি আপাতত আমরা এখন চাচ্ছি এই হোমগুলো যাবে হলো ডান দিকে ঠিক আছে বা হোম গুলা কি বলে মেনু গুলা এখানে থাকলো সমস্যা নাই আমরা এইগুলা লেখাগুলোর সাইজ একটু বড় করে দেব হ্যাঁ লেখাগুলোর সাইজ বড় করব একটু ওকে তাহলে এই লেখাগুলোর সাইজ যদি বড় করি কোথায় যাব ইনস্পেক্ট এলিমেন্টে যাব হ্যাঁ তারপরে কার্টুনে সম্পূর্ণ কলাপস হয়ে যাচ্ছে আচ্ছা আমরা একটু নিচে নামাই তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কতদূর পর্যন্ত আছে এটা হচ্ছে এতদূর পর্যন্ত আছে ঠিক আছে এতদূর পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এতদূর পর্যন্ত ওকে এটা আছে এর মধ্যে ইউএল এর মধ্যে ইমেলটারে ধরি ধরার পরে এখানে হচ্ছে আইটেম অ্যাক্টিভ আচ্ছা আইটেম অ্যাক্টিভ হচ্ছে কাজ করি তো দেখি আইটেম অ্যাক্টিভ একটা ক্লাস তাই না এই ক্লাসটারে ধরি সেটা হচ্ছে ন্যাব আইটেম আর হচ্ছে অ্যাক্টিভ ক্লাস হচ্ছে অ্যাক্টিভ ন্যাব লিঙ্ক এলআইয়ের মধ্যে ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ ওকে আচ্ছা আমরা কি করতে চাচ্ছিলাম আগে আমরা এটা কাজ করে নিই আগে সেটা হচ্ছে যে আমরা এই যে এ যেগুলো আছে এগুলার কি করতে চাচ্ছি এগুলার ফন্ট সাইজ বাড়াইতে চাচ্ছি ওকে আর এখানে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি এটা কালার ন্যাব বা লাইট ন্যাব
ন্যাপলিং ওকে আমরা কালার বা ন্যাপার লাইট স্টার্ট কালার আমি উঠাই দিচ্ছি কালার এটাই থাকছে প্রবলেম নাই আমরা হচ্ছে ফন্ট সাইজ নিয়ে একটু কাজ করব ফন্ট সাইজটা কার মধ্যে আছে একটু দেখে আসি আচ্ছা আমরা এ কে ধরছি তাই তো এর মধ্যে যে লেখাটা আছে সেটা হচ্ছে হোম হোমটা কার মধ্যে আছে হোমটা হচ্ছে ন্যাপ লিংকের মধ্যে আমরা যদি এখান থেকে করতে চাই ন্যাপ লিংক এ এ কে ধরি আমরা এ কে ধরলে আমরা ফন্ট সাইজটা একটু দেখে আসি কোথায় আছে অনেকগুলো আছে আমরা এখানে লাইন হাইট এত ফন্ট ওয়েট এত আপনার ভিডিওতে যেটা আপনি বলছিলেন হ্যাঁ সেদিনকার কোন দিনকার ভাইয়া ভাই যে মিস্টার অটো নাকি এখানে লেখা আছে না মিস্টার ইয়াতে মিস্টার অটো ইউএল এ মিস্টার অটো না মার্জিন রাইট না ভাই না 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 আমি আমরা কি করব আমরা ফন্ট সাইজ বাড়াচ্ছি তো ফন্ট সাইজ বাড়াচ্ছি আমি তো ডান দিকে নিচ্ছি না ফন্ট সাইজ বাড়াচ্ছি আমি ফন্ট সাইজ বাড়াচ্ছি যে ফন্ট সাইজ কি আছে 1 আরএম আছে তাই তো এখানে 1 আরএম বডি বডি ফন্ট সাইজ আছে সবগুলাই আচ্ছা আমরা এইখানে যাচ্ছি তাই তো ন্যাব এ ন্যাব লিংক অর্থাৎ এর মধ্যে যে ন্যাব লিংকগুলো আছে এই ন্যাব লিংকগুলো কি হবে বেড়ে যাবে আমরা এভাবেও নিতে পারি আর একটা কাজ করি ন্যাব লিংকে যদি আমরা না যেতে চাই অর্থাৎ টোটাল ইউএল ইউএল এর মধ্যে যে এলআই সেই এলআই গুলার মধ্যে যে এ আছে এলআই এর মধ্যে যে এ ন্যাব লিংক অর্থাৎ ন্যাব লিংকের কালার হচ্ছে এইটা আচ্ছা তারপরে হচ্ছে ন্যাব লিংকের ফন্ট সাইজ অর্থাৎ ন্যাব লিংকের মধ্যে যে এ আছে অর্থাৎ ন্যাব লিংকের মধ্যে যে ফন্ট সাইজ আছে আমরা এটাকে এভাবে করতে পারি আমরা শুধুমাত্র লিখতে পারি ন্যাব লিংক ডিসপ্লে ব্লক প্যাডিং এত মার্জিন এত আচ্ছা এটাকে আমরা এখানে এভাবে না লিখে আমরা এখানে লিখি সেটা হচ্ছে সিএসএস কই এটা তাহলে আমরা যাব হচ্ছে ন্যাব লিংকে আছে কোথায় ন্যাব লিংক ন্যাব ও লিংক ন্যাব লিংকের মধ্যে যে এ আছে তার হচ্ছে একটা ফন্ট সাইজ দিব ফন্ট সাইজ দেখতে হলো 24 পিক্সেল আচ্ছা ন্যাব লিংকটা পাচ্ছে না তাই না সরি ন্যাব লিংক না ন্যাব আইটেম ন্যাব আইটেমের মধ্যে যে এ আছে আই টি ই এম ন্যাব আইটেম ন্যাব আইটেমের মধ্যে যে সেটা হচ্ছে বড় হইছে না বড় হইছে আচ্ছা এবার ন্যাব আইটেমের মধ্যে এটার একটা কালার দিই যদি আমি আচ্ছা সরি আমি এটা সেভ করলাম এর কালার FFF না হলে এটা কাজ করছে না তার কারণ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট দিতে হবে কাজ যদি না করে আমরা সেখানে ইম্পর্টেন্ট ইউজ করব ওকে আচ্ছা এটা আমরা করলাম আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে সেখানে আমার একটা জিনিস ছিল সেটা হলো অ্যাক্টিভের যে আমাদের জিনিস ছিল অ্যাক্টিভ ন্যাব লিংক অ্যাক্টিভ তাই না যে অ্যাক্টিভটা দেখি একটু অ্যাক্টিভের কাজটা একটু দেখি অ্যাক্টিভ ন্যাব লিংক এটা হচ্ছে ন্যাব লিংক অ্যাক্টিভ যে হোমটা আমার অ্যাক্টিভ করে রাখছে তাই তো আচ্ছা ন্যাব লিংক অ্যাক্টিভ আমরা এখন দেখবো ম্যাপ লিংক অ্যাক্টিভ বডি আচ্ছা এখানে হচ্ছে ম্যাপ লিংক অ্যাক্টিভটা সরি আমরা অ্যাক্টিভে কাজ করব ম্যাপ লিংক অ্যাক্টিভ আফটার বিফোর বক্স সাইজিং এলআই ওয়েব কিট মাস্ক এন্টার ওকে ইউএল অ্যাক্টিভে কাজ করে না কেন একটু দেখে আসি অ্যাক্টিভ ক্লাসের কাজটা কোথায় দেখে আসি তো অ্যাক্টিভ ক্লাসের কাজ করি
4 SAS LI list item webkit nabber nab active 9 যে active এর এখানে কোনো অপশন নাই দেখে থামুন body active HTML শুধু কো বিফোর শুধু কো আফটার আফটার বিফোর active navigation হচ্ছে দেখি নেভ আইটেম অর্থাৎ অ্যাক্টিভ নেট নেভ আইটেমের কাজ কি এখানকার মধ্যে আছে হ্যাঁ অ্যাক্টিভ তারপর হচ্ছে নেভ আইটেম আমরা এখানে চলে যাব নেভ আইটেম ওকে শুধুমাত্র নেভ আইটেম নিয়ে কাজগুলো আছে কোথায় কোথায় এখানে ইনহেরিটেড ফ্রম ইউএল ন্যাপার পাইছি মেবি দেখে আসি ওইটাকে আমরা ধরবো কোথা থেকে যে এই অ্যাক্টিভটাকে অ্যাক্টিভটাকে ধরতে হবে থামেন দেখি যদি রাখতে চাই অর্থাৎ ন্যাব আইটেমের মধ্যে যে এ থাকবে সেটাকে অ্যাক্টিভ দিব আর কি উপরে ন্যাপলিং ইসেট অনলি ইউএল ন্যাব আইটেম আচ্ছা দাম ন্যাব আইটেম ন্যাব আইটেম এ তারপরে হচ্ছে অ্যাক্টিভ বিজি লাইট না আচ্ছা আমরা আপাতত যেটা করবো সেটা হচ্ছে আমরা ড্রপ ডাউন না রাখি ড্রপ ডাউন না রেখে ডপডাউনটাকে না রেখে আমরা হচ্ছে ডপডাউনটাকে রাখবো না ডপডাউন না রাখলে এই যে ডপডাউনের যেটা শুরু এবং শেষ আমরা যেহেতু নতুন আমরা বুঝবো না এটাকে আমরা কি করে রাখবো অমিট করে রাখবো বা হাইড করে রাখবো হাইড করে রাখার পরে আমরা এটা একটু দেখে আসি এটা নাই আচ্ছা ডিসেবল এটাও রাখবো না ওকে এটা লাইমে কিভাবে হাইড করলেন মানে কি চাপ দিয়ে সবটা সিলেক্ট করে আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে হাইড করলাম এভাবে ধরে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ফর ফরওয়ার্ড স্ল্যাশ কারেন্ট চলে গেল মনে ভাই হ্যালো ভাই রেকর্ড করছেন ভাইয়ের মনে হয় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে আচ্ছা আমরা যেটা করছিলাম আর কি সেখানে একটু ফিরে যাই স্ক্রিন শেয়ার করি আচ্ছা
আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এটাকে রিমুভ করছি বা হাইড করে রাখছি, সেটা হচ্ছে এভাবে করে ধরে কন্ট্রোল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা হাইড হয়ে যাবে। ওকে আচ্ছা আমি এটাকে একটু রান করে দেখি যে এটা আসলে কোন পর্যায়ে ছিল আর কি। আচ্ছা এটা আপাতত এই পর্যায়ে ছিল। আচ্ছা আমরা যদি আর কোনো লিংক অ্যাড করতে চাই, আরো লিংক দেখা যাচ্ছে যে এখানে লিংকটাকে নিলাম, কপি করলাম, কপি করে জাস্ট এগুলোকে পেস্ট করে দিলাম, নিলাম আর নাম চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ আচ্ছা তো এটা আমার যখন তৈরি হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে আমি যদি রিলোড দিই তোমার জিনিসগুলো চলে আসছে। আচ্ছা এখন আমরা এখানে আসলে স্লাইডার অ্যাড করবো, স্লাইডার ঠিক আছে। তো স্লাইডার যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে আমার এখানে লিখতে হয় ক্যারোসল, ঠিক আছে, বা আমরা চাইলে না আমরা একটাই মিস যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যারোসল 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 চলে আসছে, ক্যারোসল থেকে আমরা যে কোনো নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, বা টাইটেল সহ নিতে পারি, টাইটেল সহ যদি নেই এটাকে আমরা কপি করতে পারি। কপি করার পরে আমার এখানে ন্যাব ইন্ট, ওকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে স্লাইডার স্টার্ট, আমরা সেকশন ইউজ করতে পারি। ওকে দেওয়ার পরে আমার কোনো কিছু এখন আসবে না, তার মেন কারণটা হচ্ছে তার মধ্যে আমার কোনো ছবি নাই, ঠিক আছে, শুধুমাত্র এখানে আমার একটা মানে কি বলে একটা ছবি, ব্লক ছবি অর্থাৎ ভাঙা ছবি যেরকম থাকে সেরকম কোনো ছবি পাচ্ছে না আমার এখানে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে আসবো আর কি। আমরা যে কোনো ইউজ করতে পারি, এখান থেকে নিতে পারি। ডাউনলোড থাক, আচ্ছা এরকম যদি থাকে আমরা এই যে একটু ব্র্যাকেট গুলো কি উঠাই দেবো। সব একই সাথে ওয়ান টু এ একটা আছে ওয়ান টু। ওকে আচ্ছা আমরা এখন যে সোর্স এর মধ্যে আমরা এই ক্যারোসেল আইটেম এর মধ্যে যে সোর্স আছে, সোর্স এর মধ্যে আমরা ইমেজ এর ওইটা লোড করে দেবো। ইমেজ ইমেজেস স্ল্যাশ আচ্ছা টুই থাক, টুই থাকলো একটা, একটা ওয়ান একটা জিরো। এখন এখানে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস লিখতে পারি এর মধ্যে প্রিভিয়াস, আমি যদি কোনো হচ্ছে বাটন গুলো যদি না চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে স্প্যান যেহেতু আছে স্প্যান থেকে আইকন গুলো আউট করে দিতে পারি, ঠিক আছে, প্রিভিয়াস এবং হচ্ছে নেক্সট এই বাটন গুলো এখান থেকে আউট করে দিতে পারি। তো আমার আউট করে দেওয়ার প্রয়োজন মনে করছি না, আমি একটু লিখলাম আচ্ছা দেখেন আমার একটা কি হয়ে যাচ্ছে, কম বেশি হচ্ছে কিন্তু, তাই না, এখান থেকে করলে উপরে উঠে যাচ্ছে, একটা দেখা যাচ্ছে ডানে চলে যাচ্ছে। এটার মেন কারণটা হচ্ছে যে আমার ইমেজের সাইজ গুলো না ঠিক নাই, যদি সাইজ গুলো ঠিক থাকতো তাহলে দেখা যাচ্ছে যে এটা এক জায়গাতেই থাকতো, স্টিল ডাউন থাকতো। ভাইয়া 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 একটা প্রশ্ন ছিল, মানে আমি এই যে অ্যারো চিহ্নটা আছে না, হ্যাঁ অ্যারো চিহ্নের কালারটা চেঞ্জ করতে করা যাবে কি, মানে হ্যাঁ যাবে তো, আমি এটা ট্রাই করলাম কিন্তু হইল না, একটু দেখ হয়নি
আচ্ছা স্প্যানের কালার হচ্ছে এখানে প্রিভিয়াস আছে তাই তো? এটা হচ্ছে প্রিভিয়াস রোল বাটন ডাটা ক্লাস ক্যারোসেল ওকে এই লাইনটা এটা এখান থেকে শুরু তাই না? করা তো যাওয়ার কথা, এখানে আমরা হচ্ছে জাস্ট স্টাইল ইউজ করি। দেখি এটা বাটন কার মধ্যে আছে, বাটন এটার ভিতরে আছে ভাই, সরি হ্যাঁ বাটন এটার মধ্যেই, হুম বাটন এটার মধ্যে রোল বাটন। ওকে স্টাইল কালার এখানে নিচ্ছে না, তাহলে বাটন থেকে ধরতে হবে এটাকে। বাটন থেকে ধরতে হবে বাটন। আচ্ছা এটাকে আমরা যাই দেখি এটাকে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। এটার জন্য মানে আমার ওই ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ছিল বুঝছেন, ওই সাদার জন্য ওই অ্যারোটা আমার বোঝা যায় নাই। যাবে এখানে চেঞ্জ করা যাবে টু হিডেন বাটন কে স্প্যানের মধ্যে এটা দেখতে ক্লাসে চলে যাই ক্যারোসেল আইকন। আচ্ছা এটাকে ইমেজ লোড করা আছে, হ্যাঁ যেখানে ইমেজ লোড করা আছে এইটাকে লাল করে আনলে ওখানে বসাইতে হবে। মিনাস ভাই বুঝতে পারছেন? তাই তো আমি ট্রাই করলাম কিন্তু হলো না, স্টাইল স্টাইল আপনার মতো করে স্টাইল দিলাম। স্পেনের একটা কাজ করছিলেন না ওটা আর কি কাজ করছিলেন? স্পেনের কাজ হচ্ছে যদি আপনি ধরে নেন আপনার নাম মিনহাজ, তো এমটাকে একটা কালার দিবেন, তারপর এনটাকে একটা কালার দিবেন, আই কে একটা কালার দিবেন, তো একটা হচ্ছে এলিমেন্টের মধ্যে যখন একাধিক ধরনের স্টাইল গুলা ইউজ করবেন তখন আমরা স্প্যান ট্যাগের মধ্যে এটাকে করাই নি। যেমন একটা লাইনের মধ্যে দুইটা জিনিস আছে, যে একটা ধরেন আমি যদি বলি যে এইটা একটা ব্লক এবং এটা একটা ব্লক ঠিক আছে, অর্থাৎ আমার যদি আউটপুটে যায় এই যে এইটা স্প্যানের মধ্যে রাখলে কি হবে, আমি এই টোটাল ব্লকের মধ্যে এটা একটা কাজ করছি এটা একটা কাজ করছি, এটার জন্য আমি স্প্যান। আবার দেখা যাচ্ছে যে এ বি ও ইউ টি এর একটা কালার দিব রেড, বি এর কালার ইয়েলো, ও কালার গ্রিন, হ্যাঁ ইউ এর কালার হচ্ছে দেখা যাচ্ছে যে ভায়োলেট। এই অ্যাবাউট এর যে অনেকটা মানে কি বল প্রত্যেকটা অক্ষরের জন্য যে আমরা স্টাইল দেবো এটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিতে পারি। সহজ অর্থে সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে একাধিক মানে কি বলে একাধিক স্টাইল দেওয়ার জন্য একটা এলিমেন্ট মধ্যে একাধিক ধরনের স্টাইল দেওয়ার জন্য স্প্যান ট্যাগটাকে ইউজ করা হয়, এই হচ্ছে বিষয়। বোঝা গেছে বিষয়? জি ভাই আমরা ক্লাস করছি এইটাতে তাই না? তুমি আজ ভাই এটা তো করতে পারবেন নাকি? আচ্ছা এটা হচ্ছে আমরা লিখবো হলো ইন্ট্রোর জন্য একটা জাম্বোট্রন নেব। জাম্বোট্রনটা কি দেখাচ্ছি, জাম্বোট্রনের মধ্যে মূলত আমরা আসলে লেখালেখি করি আর কি, জাম্বোট্রন এরকম একটা আছে আর এরকম এটা আমরা এটা নিব, এটাতে আমরা কাজ করব।
মানে এরকম থাকবে এটা আউটপুট অথবা এর মধ্যে আমরা লেখালেখি করব আর কি জাস্ট এটাকে আমরা একটা সেকশন দিয়ে ইয়া করি জাস্ট আমরা হচ্ছে দুইটাতে কি বলে ইনলাইন সিএসএস করি আমরা লিখতে পারি যে হচ্ছে এখানে লিখতে পারি ইন্ট্রো বা হচ্ছে দেখা যেতে পারে অ্যাবাউট আস এরকম তারপরে এখানে আমরা অনেক কিছু লিখতে পারি এখানে টাইম টেক্সট এই দুইটার পরে আমরা হচ্ছে আমাদের যেহেতু ইন্ট্রো বসাবো সেক্ষেত্রে আমরা জাস্ট আমরা আজকে এই তিনটা পার্টি করবো আর কি এখন এটার জন্য এটার জন্য একটা কার্ড বডি সেট করব দুইটা কার্ড আমরা বসাবো কার্ড গ্রুপ ইউজ করব হ্যাঁ কার্ড গ্রুপস আরো আছে এরকম টাইপের আছে কিছু দুইটা চারটা আছে এখানে তাই তো আচ্ছা চারটাই নেই চারটা আছে না চারটাই নেই তাহলে কপি করি কপি করে সরি এখানে একটা ইয়া দিই সেটা হচ্ছে কার্ড লিখে দিই তারপরে এটা ফিরে রূপে কি হয় কার্ডগুলো এখানে তৈরি হয়ে গেছে তো আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ থাকবে এখানে একটা ইমেজ থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা ইমেজ লোড করাই আচ্ছা ইমেজটা আমরা কি দিব পুরো একটা ইমেজ নিয়েছিলাম সেটাই বসাই আর কি ইন্ট্রো পেন্ট আচ্ছা আমরা একটা চাইছিলাম যে হচ্ছে কার্টের একটা ইমেজ দিতে ইমেজটা এখানে দেবো অর্থাৎ দুই নাম্বারটার কততে শেষে দিলাম ডাউনলোড ওয়ান ওকে তাহলে কোথায় সহ হবে এখানে সহ হওয়ার কথা হয়েছে আচ্ছা আমার নিচের এগুলো লাগবে না ওগুলো যদি না লাগে তাহলে আমরা এই যে কার্ড বডি থেকে এইটা আউট করে দেবো শুধুমাত্র আমরা ইমেজ রাখবো আর কিছু রাখবো না কি হবে আমরা সেই ইমেজটারই কপি করি করার পরে এইটা না ফার্স্টে একবারে বসবে ফার্স্টে সেম বসাইলাম আমার এটা লাগবে না কাট বডি লাগবে না আউট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এখানে আমরা কিছু লিখতে পারি আমাদের বিভিন্ন ডকুমেন্ট বা হচ্ছে কি বলে ডকুমেন্ট বলছি এসেক্ট এসেক্ট অনেক কিছু লিখতে পারি ইন্ট্রো স্টার্ট কার্ড কার্ডে ফার্স্ট কার্ডে কিছু থাকবে না সেকেন্ড কার্ডের সেকেন্ড কার্ডের আবার ইমেজ থাকবে না ঠিক আছে সেকেন্ড কার্ডের ইমেজ থাকবে না এখানে আমরা অনেক কিছু লিখতে পারি এখানে একটা ইয়া করতে পারি টেস্ট লাইন জাস্টিফাই টাইটেল এখানে লিখতে পারি হচ্ছে জাস্ট একটা প্রোডাক্টের নামই দিলাম আর ল্যাপটপ আচ্ছা এবার দেখে আসি কি অবস্থা
স্টাইলিং জাস্টিফাই এই তো জাস্ট আমরা বিআর বিআর দিয়ে আরো কিছু অনেক কিছু লিখতে পারি ইনচালি করতে পারি কোনো বিষয় না শুরু কোথায় এই স্টাইলটা তো ভুল লিখছেন আপনি ওখানে স্টাইল হবে না ওখানে স্টাইল হবে না আর যদি আপনাকে বাটনটাকে রাইটে দিতে হয় আপনি সাইন ইন কে রাইটে দিয়ে লাভ হবে না তো আপনাকে যেটা করতে হবে ওই বাটনটাকে রাইটে দিতে হবে ওখানে হচ্ছে যে আপনি উপরে যান তো উপরে একটা জিনিস আছে দেখি উপরে যান উপরে একটা ওই যে আমরা আরেকটু উপরে যান উপরে একবার উপরে ন্যাব যেখানে আছে ন্যাব একবার উপরে একবার এই যে ন্যাব ন্যাব কোথায় থামে একটু দেখি আচ্ছা ওখানে হচ্ছে করবেন এমএল অটো করেন এমএল অটো নিচে আসেন বাটন যেখানে লিখছেন না ওখানে একটা ক্লাস করেন ক্লাস লিখে লিখেন এমএল অটো বাটন যেখানে নিচে আসেন নিচে নিচে ওই লাস্টে যেখানে সাইন ইন ছিলেন সেখানে যান চেক মি আউট না চেক মি আউট লেভেল করছেন তো আচ্ছা এমএল হাইফেন অটো এটা ক্লাস ভাই এটা ক্লাস এই ক্লাসটা এই যে বিটিএন প্রাইমারি বিটিএন প্রাইমারি আছে বিটিএন প্রাইমারির ভিতরে লিখেন এখানে স্পেস দেন একটা স্পেস দেন হ্যাঁ ML auto hyphen ট্যাব দিলে তো হচ্ছে না ট্যাব দিতে হবে না তো ML hyphen auto ML auto ওখানে গিয়া দিতে হবে না তো সেমিকোলন দিতে হবে না তো ক্লাস অপটিকট রিস্টাইল দিচ্ছেন সেমিকোলন করছেন কেন সেমিকোলনটা উঠান ও আচ্ছা সরি দেখেন তো কি হয় যায়নি তাই না আচ্ছা এখন এটা রাখছেন কারোর মধ্যে এটা আবার একটু দেখার বিষয় আচ্ছা স্পিড এলিমেন্ট করেন তো আচ্ছা কমিশন কোড দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে টোটাল ফর্ম গ্রুপ তাই না আচ্ছা ফর্ম গ্রুপের মধ্যে বাটনটাকে চাচ্ছেন হচ্ছে আপনি ডান দিকে তাই তো বাটনটাকে কোন দিকে চাচ্ছেন ডান দিকে আর চেক মি আউট কে যদি আপনি ডান দিকে আছে আপনি বাটনটা চাচ্ছেন আচ্ছা ওখানে ডিসটাইল দেন পুরাতন ব্যাচ পুরাতন ব্যাচ হচ্ছে নাটোরের পুরাতন ব্যাচ হচ্ছে WD202 হয়তো ওটা কি সকালে না বিকালে সকালে সকালে ও সকালে তাই না হ্যাঁ আর রাজশাহীর ব্যাচ আছে 105 সকালে আর এটা হচ্ছে যে 108 বিকালে ওইটাতে কে নিচ্ছে ক্লাস 105 হাসান নিচ্ছে হাসান 105 এ ওকে 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 আর এই মিটে মানে ওই 10 নাম্বার যেটা ওই 1010 এটা কার 010 এটা আমার ব্যাচ না তো না এটা আছে 010 না WDD 010 আর কি 101 101 তো আমার নাই ওকে এটা তো নাই এটা আছে আমাদের অর্ণব ভাইয়ের হ্যাঁ অর্ণব ভাইয়ের একটা অবস্থা তো এএসসি স্টুডেন্ট তাই তো 108 এর হ্যাঁ 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 সবাই গতকাল রাতে লিংক পাইছে না না এই 108 এ কোনো সমস্যা নাই 108 এ যে লিংকে ক্লাস হয় ওই লিংকেই এর চেঞ্জ নাই শুরু থেকে একটাই ওকে ওকে ঠিক আছে 108 এ সমস্যা হয়নি সমস্যা হয়েছে যে নতুন যে ব্যাচটা আসলো 114 এটা সমস্যা হয়েছে ও ঠিক আছে সমস্যা নেই তাহলে ওটা ওটা দেখি ওইটাতে সমস্যা বলতে আপনি আমি যেটা বললাম পারভেজকে কালকে একটু ওইভাবে গাইডলাইন দিয়ে দেন ওকে আচ্ছা ভাই আচ্ছা ওকে 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 ঠিক আছে ভাই ওকে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ শাহিন ভাই ই স্ক্রিন শেয়ার করেন
ভাই স্টাইলটা কোথায় দিব? ইএমএল কেটে দিব? হ্যাঁ ইএমএল কেটে। আচ্ছা আপনার নিচে স্ক্রল আসছে কেন? স্ক্রল আসার তো কথা না, নিচে স্ক্রল আসছে ভাইয়া। আমারও আসছে এরকম স্ক্রল নিচে। আপনার কি সেম কোড করছেন কি? আমি তো বুঝলাম না কি নিচ্ছেন, নাহলে এরকম তো স্ক্রল আসার কথা না নিচে। নাকি হোয়াইট বেশি দিচ্ছেন? না ভাই, যেভাবে আছে জাস্ট ওইভাবে এনে কপি পেস্ট করে দিয়েছি। দেখি আপনার কোড, দেখি কোড বের করেন তো দেখি কি অবস্থা। রেসপন্সিবল এর একটা কোড আছে, রেসপন্সিভ এর একটা কোড আছে। আচ্ছা না, রেসপন্সিভ না করলেও তোমার ওখানে নিচে স্ক্রল আসবে না, স্ক্রল বারটা আসবে না। এই যে শুরু। আচ্ছা দেখি উপরে যান তো দেখি, আপনি একটা সেকশন শুরু করেন দেখি। বডি সেকশন ন্যাভ স্পেশালাইজ স্টাইল সিএসএস এই কোড তো এখানে ঠিকই আছে দেখছি। আচ্ছা বল আছে এখানে যে এটা 100 এর পরে এটা পিঙ্ক কালার হয়েছে, কিসের জন্য এটা পিঙ্ক কালারটা? নাইটি পিঙ্ক কালারটা কেন সেটা আমি জানতে চাচ্ছি। আছে হোয়াইট অল্টার হোয়াইট, এই যে কি করে রাখছেন অল্টারের মধ্যে হোয়াইট দিবেন তারপরে ইকুয়াল অল্টারের মধ্যে কি করছেন আপনি? মানে কোড তো খুলে খালি বসাইলে হবে না, কোডটা তো জায়গা মতো বসাইতে হবে। এরকম থাকে কি অ্যাট্রিবিউট, এরকম থাকে দেখছেন বলেন ভাই? এবার দাঁড়ান, অল্টার পরে ইকুয়াল পরে ডাবল কোটেশন হবে, ওটা আগে দিয়ে আসেন। কেন কাটছেন কেন, পুরোটা না কাটার দরকার নাই তো। অল্টারের পরে ইকুয়াল তারপরে ডাবল কোটেশন দেন, আরেকটা কোটেশন দেন। হুম এবার স্পেস দেন একটা, দেখতে ভালো লাগবে। হাইটটা তো এটা 40। হুম এবার হচ্ছে আপনি সেভ দেন, তো সেভ দিয়ে রান করান তো দেখি। কোডে ভুল করে রাখছেন তো এবার তো হয় ভাই। ওরা এরকম অনেক ভুল আছে অনেক জায়গায় যে আপনার হচ্ছে বক্স টক্স ঠিক মতো নেননি, এরকম হতে পারে। নিচে আসেন দেখি কোথায় কোথায় করছেন আর ভুল। আচ্ছা আপনার হচ্ছে যে ব্রাউজার, ব্রাউজারটাকে একবার ক্লিক করে আবার হচ্ছে ইয়া করেন তো দেখি ব্রাউজার কোথায় আছে দেখি। আচ্ছা জেস কেমনে লোড করেছেন দেখি জেস। এই যে ভাই আচ্ছা কিন্তু আপনার তো নিচে স্ক্রল এভাবে হয়ে থাকবে কেন? আচ্ছা আপনার কার্ড গুলোর জন্য সমস্যা হচ্ছে মেবি, কার্ডে দেখেন তো কার্ড কি করছেন, কার্ড কার মধ্যে লাগাইছেন। আমার তো মনে হচ্ছে কার্ডে সমস্যা হয়েছে আপনার। কই দেখি আপনার কার্ড কোথায় ফুটার করলেন। হ্যাঁ আচ্ছা কার্ড ধরেন, আচ্ছা কার্ডে গেলেন, কার্ড ড্রেক, ওকে কার্ড ড্রেকে একটা বসাইলেন, বসানোর পরে কি প্রবলেম করলেন এখানে কার্ডে? এরকম তো সমস্যা, টেক্সট মিউটেড, ওকে স্মল টেক্সট মিউটেড। নিচে আসেন তো দেখি কোথায় কি করলেন, এরকম তো সমস্যা হওয়ার কথা না। কার্ড বডি টাইটেল, আচ্ছা আপনি ইয়া করেন তো স্ক্রিনশট টপ করেন তো দেখি।
ইয়া করছেন ইয়া ভাই কি বলে শাহজান ভাই ভাই রেসপন্সিবল লিংক বসাইছেন রেসপন্সিবল হ্যাঁ বসাইছিলাম তো বসান নি মনে দেখেন তো ভাই ভাই তো বসাই নাই আমি দেখছি দেখছেন হ্যাঁ রেসপন্সিবল লিংক বসাই নাই বসান হয় নাই না ভাবি যে সিএসএস এর যে লিংকটা ওটা সিএসএস না ভাই সিএসএস এর না ভাই ওটা না মেটা লিংক মেটা মেটা আপনি জানি আতে জান বুটস্ট্র্যাপে জান আপনাকে দেখাচ্ছি হ্যাঁ বুটস্ট্র্যাপে গেছে আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো ভাই আচ্ছা শেয়ার করি নিচে আসেন আরো নিচে আমি নিচে আসেন তো দেখি আর জানো ভাই ও সবার নিচে আসছে আচ্ছা ওখানে স্ট্যাটাস টেমপ্লেট একটা লেখা আছে স্ট্যাটাস টেমপ্লেট উপরে যান এটা 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 হ্যাঁ এখানে একটা মেটা ট্যাগ আছে ভিউপোর্ট 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 শুধুমাত্র ভিউপোর্টের লাইনটা এই যে হ্যাঁ এই লাইনটা কপি করেন কপি করেন হুম এটা কোথায় বসাবো ওই যে আই এজ আছে না আই এস আই এজ এর নিচে বসান ওই যে মেটার মেটার আই আইএস টাইটেলের উপরে বসান হ্যাঁ হ্যাঁ এখানে এটা নিচের লাইনে বসান বসে ভাই সেভ করেন হ্যাঁ সেভ করেন হুম করা আছে রিলোড দেন হয় না তো তো রিলোড তো হয় না ভাই ওরকমই থাকে সেভ করছেন ভালো করে দেখেন তো হ্যাঁ স্ক্রলিং তো হওয়ার কথা না আমানুল্লাহ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন তো দেখি আপনার ঠিক কিরকম অবস্থা হয়েছে আমি তো ভাই ওটা করি নাই মানে নিচে কাট টাট তো ইয়ে করে দেই কাট আছে তা আমি শেয়ার করেন তো দেখি তারপরে আচ্ছা তো আপনার নিচে তো দাগ আসেনি হ্যাঁ আমার তো নিচে দাগ আসে নাই এই যে দেখেন ছয়টা ই করছি আমি আপনার দশ নেই এই যে আমার কোড দেখি কোড দেখা যাইতেছে হুম এই যে ভিউপোর্ট মেটা নেম ভিউপোর্ট ডিভাইস ওয়েট ডিভাইস রেট ইনিশিয়াল স্কেল সিং টু ফিট নো সেট আপনি টাইটেলের পরে দিয়েছেন টাইটেল উপরে দিলে তো কাজ করবে একই ব্যাপার আর এখানে কোন লিংক সেট করছেন রিলেশন আইকন আচ্ছা ফেভিকন আইকন সেট করছেন হুম 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 আইকন সেট করছেন এটা এই যে আচ্ছা তাহলে হচ্ছে আপনার ভাই একটা সমস্যা হইতাছে আমি যখন ছোট করতেছি হ্যাঁ তখন যে আমি যে লেখাগুলা লিখছিলাম ক্যাপশন দিছিলাম অটো 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 ভ্যানিশ হয়ে যাবে এটা অটো ভ্যানিশ হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই মনের মধ্যে প্রশ্ন আসতেছিল যে কে রে ছোট করলাম মোবাইলে মোবাইলেও তো দেখা যায় না এখন আবার বড় করলাম তখন ঠিক আছে
আর ছবিগুলা কি করছি ভাই, মানে সবগুলা হাইট সেম করে দিছি, বুঝছেন? সবগুলা হাইট সেম করলে একটা ঝামেলা থাকে, আপনার যদি উইড উইড যদি আপনার আলাদা থাকে তাহলে কিন্তু আবার ঝামেলা হয়, মানে এটা স্ক্রিনে একদম ফিট করে নাই, ঠিক আছে? তো আপনার সবগুলা এক রেজুলেশন বা একই ধরনের রেশিও যদি ফলো করে তাহলে এটা সব এটা এক জায়গায় থাকবে, রেশিও যদি আপনার উল্টা পাল্টা হয় তাহলে আপনার এটা হবে না, উল্টা পাল্টা হয়ে যাবে, এটা উঁচু উঁচু নিচে হয়ে যাবে। আচ্ছা দেখি আপনি অফ করেন দেখি, এখন শাহজাহান ভাইয়ের কি প্রবলেম হলো আমি তো বুঝলাম না ভাইয়া, আমার তো আমিও বুঝতেছি না ভাই। এটাই তো হচ্ছে বিষয়, ইনিশিয়াল স্কেল ঠিক আনছিলেন ভাই, সেটাও তো একটা বিষয়, পুরো কোড নিয়ে তারপর দেখে দেখা লাগবো ভাই। কোডটা আমি চ্যাট বক্সে দিয়ে দিই, মাত্র একটা আমি আপলোড করতে পারছি। ভাই আপনি ওখান থেকে বাংলাদেশে একজন একটা সাইট বানাইছে এই বুটস্ট্র্যাপের মতই, blueberry.com.bd। আপনি পোস্ট করেছিলেন মনে দেখলাম, আপনাকে লিংক দিছিলাম। ও আচ্ছা আমি দেখলাম মনে লিংক, তাহলে কালকে আমরা হচ্ছে ইমেজ আচ্ছা তাই আচ্ছা আমি জিনিস দেখাই শেয়ার অফ করবো ভাই। হ্যাঁ শেয়ার অফ করেন। আপনি এইটা তো ঠিক করলেন না, এই যে এইটা তো ডানে আসলো না, লেফট হয়ে গেছে। আচ্ছা এটা যখন আপনি ইয়া করছিলেন কি বলে উপরে ইয়া দিয়েছিলেন না, কোড দিয়েছিলেন না উপরে রিপোর্ট কন্টেন্ট ফিট সেভ করছেন, এটা সেভ করছেন? হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে ইয়া হচ্ছে না, না স্মল করেন তো ব্রাউজার, স্মল করেন তো দেখি আপনি হয়তো বা উপরে যান, কোথাও ভুল হচ্ছে মানে আপনার দেখি উপরে যান তো দেখি।
আচ্ছা আপনি হচ্ছে যে কি বলে বুটস্ট্র্যাপকে নিচে রাখেন, সিএসএস এর নিচে রাখেন বুটস্ট্র্যাপকে, টাইটেলের উপরে দিব সিএসএস ভাই, আমি বললাম সিএসএস এর নিচে বুটস্ট্র্যাপকে রাখেন, আপনি সিএসএস বুটস্ট্র্যাপ এর সাথে নিয়ে গেছেন, কন্ট্রোল জেড করেন, এলাইনটা বুটস্ট্র্যাপ এর লিংকটা সিএসএস এর নিচে রাখেন, বুটস্ট্র্যাপের লিংকটা নিয়ে আসলাম করতে, বুটস্ট্র্যাপ সিএসএস এর লিংক, এই যে লিংকের সিএসএস এর লিংকের উপরে যে লিংক সেই লিংকটাকে এই সিএসএস এর স্টাইল.সিএসএস নিচে দেন, আরে বাবা রে এই যে লিংক style.css এই লিংকের উপরে যে লিংকটা আছে এই লিংকটাকে ধরে সিএসএস এর নিচে মানে এই যে style.css এর নিচে বসান, এটা ভাই হ্যাঁ হ্যাঁ তো এটা কাট করেন এখানে, হুম অন্য কোথাও সমস্যা আছে আপনার, সেকশনে সমস্যা আছে বা অন্য কোথাও সমস্যা আছে, এই সমস্যা দেখতে হবে আসলে ভাই, আমার ইমেল থেকে করে এটা টোটাল কিন্তু একটা ফর্ম, টোটাল একটা ফর্ম, হ্যাঁ ইনস্পেক্ট এলিমেন্ট করেন তো, ইনস্পেক্ট এলিমেন্ট করলে ব্রাউজার ওপেন করেন, এটা ব্রাউজার ওপেন করে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এবার আপনি এইচটিএমএল কোডে ধরেন, এইচটিএমএল কোডে ধরলে বুঝতে পারবেন যে আপনার দাগ কোথায় কোথায় প্যাডিং প্যাডিং যাচ্ছে, এইচটিএমএল এ ধরেন মাউসটা এইচটিএমএল ধরেন, এইচটিএমএল ধরেন উপরে যে এইচটিএমএল কোডগুলো লেখা আছে সেই এইচটিএমএল ধরেন, ফর্ম এটা ব্লক হয়ে আছে, আচ্ছা উপরে যান তো, উপরে এটা ধরেন তো, স্ক্রল করছেন আগে, স্ক্রল করছেন আগে, আপনি একটু ইয়া করেন, এই ফোনে আছে তো, এটা ফোনে আছে তো, আপনি ইয়াতে নিয়ে যান ডেস্কটপে নিয়ে যান, হ্যাঁ ওখানে ক্লিক করেন, এইবার ধরেন দেখি তাহলে বোঝা যাবে, আচ্ছা তার উপরে যান দেখি সবগুলোতে নিচ্ছে না, একটাতে নিচ্ছে দুইটাতে নিচ্ছে, উপরে যান, উপরে যান, হ্যাঁ ধরেন, আরে ভাই ধরেন না রে, হ্যাঁ সবগুলোতেই তো ধরছে, উপরে যান তো দেখি কোনটাতে কোনটাতে ধরছে দেখি, তার উপরে যান দেখি, হেড ক্লিক করেন, হেড ক্লিক করেন, আচ্ছা হেড তারপর বডি না, বডি যান, বডি দেখি, বডি আচ্ছা আপনার হচ্ছে যে নিচের স্ক্রল বার আছে না, নিচের টা স্ক্রল বার টান, ডান দিকে টানেন, ডান দিকে নিচের স্ক্রল বারকে ডান দিকে টানেন, আচ্ছা হ্যাঁ এবার ধরেন দেখি বডিতে ক্লিক করেন, বডিতে ক্লিক করলে ফুল বডিতে নাই, ফুল বডিতে কিন্তু দাগটা নাই, ক্লিয়ার, বডিতে এবার ক্লিক করেন, বডিতে ক্লিক করেন, বডিটা খোলেন, বডিটা খোলেন তাই বলছি, ক্লিক করলে খুলবে, আচ্ছা নিচে আসেন, ওইটাতে নাই স্লাইড বারে নাই, তার নিচের যে সেকশন সেই সেকশনে আসেন, স্লাইড বারের নিচে কোন সেকশন, ফর্ম না কার্ড সরি, দেখি কোথায় কি করলেন, আপনার স্লাইড বারে সমস্যা নাই, স্লাইড বার ঠিক নিছে, স্লাইড বার ইয়া খায়নি, বাউন্স খায়নি, নিচে আসেন দেখি কি হইছে, সেকশন কোন সেকশন এটা ভাই, আপনি যে ব্রাউজারটাও নিচে না মানে ব্রাউজারের যে জিনিসগুলো সেগুলো নিচে না মান, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কোথায় ধরছে, হ্যাঁ এই যে এই সেকশনটা আছে না, এই সেকশনটা ধরেন, এই সেকশনটার মধ্যে রাখছেন, এই সেকশনটা আছে কি, এই সেকশন প্যাডিং প্যাডিং যায়নি, এই সেকশনে নিজের সেকশনে আসেন দেখি, নিজের সেকশনে কি হয়েছে, নিচের সেকশন কি খাইছে দেখি ধরেন,
না এটা তো যায়নি তো ফাঁকা আছে তারপরে এটা আসেন আপনি দেখবেন যেটা এরপরে স্ক্রিপ্ট হ্যাঁ সম্পূর্ণ যা টানছেন এরকমটা তো হওয়ার কথা না আপনি ভুল করছেন কোথাও আচ্ছা এটা আপনি রাখেন দেখি আমি ওইটারই একটা প্রবলেম বানাবো ওইটার একটা প্রবলেম বানাইয়া ওইটারে কিভাবে সলভ করেছে ওইটাই দেখাচ্ছি থামে আচ্ছা আজকে 6:30 বাজে গেছে আজকের ক্লাস হবে না কন্টিনিউ হবে না কালকে আমরা হচ্ছে ইমেজ থেকে এইচটিএমএল শিখবো দেন তারপরে পিএইচডি টু এইচটিএমএল তারপরে চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসে ভাই আমাকে একটা ফাইল দিতে চাইছিলেন এর ফাইল ওই যে ভাই পিএইচডি ফাইল ইয়া করে ভাঙা ভাঙা রাখতে হবে চাইলে দেবেন এটা কালকে হুম কালকে তো আমরা ইমেজ নিয়ে কাজ করব তাই না জি ভাই ওকে কোনো হোমওয়ার্ক থাকলো ভাই আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ফর্ম বানাবেন এইচটিএমএল সিএসএস দিয়ে ফর্ম বানাবেন আর এটা আমরা কালকে পিএইচডি তে আর কি বলে ইমেজ থেকে হোমওয়ার্ক বলতে এই যে এরকম করে বানায় আনবেন নিচে স্ক্রিন শেয়ার দিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে লগইন পেজ কে কত সুন্দর করে বানাইতে পারেন এইচটিএমএল সিএসএস দিয়ে এটা হচ্ছে হোমওয়ার্ক এবং আমরা এই জিনিসটাই কালকে করব ওকে এটা বিভিন্ন ধরনের আছে আমরা এই জিনিসটা কালকে করব আর কি ভাই এটার হচ্ছে ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপে পাওয়া যাবে না লগইন পেজ নাম দিয়ে সার্চ দিলে আপনি এখানে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়ে করতে হবে বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে না শুধু এইচটিএমএল সিএসএস ওকে ভাই ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনারা করে নেবেন যে কোনো একটা 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 করে মানে একজন একটা আর কি আচ্ছা ঠিক আছে